بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم. এখন আমাদের আলোচনা ইনশাল্লাহ শুরু হচ্ছে। ভাইরা রতনপুর থেকে এসেছেন, সেজন্য আমরা আমাদের আলোচনা মানে চালু করতে যাচ্ছি। যেহেতু ভাইদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো ওনারা করবেন, আর ইনশাল্লাহ আমি যথাসম্ভব মানে চেষ্টা করব সেই প্রশ্নগুলো জবাব দেওয়া। তবে একটি বিষয় আমি বলে দিচ্ছি আগেই, যেহেতু আমি কোন ইসলামিক পণ্ডিত না, ইসলামিক বিশেষজ্ঞ না, কোন মুফতি না, সেজন্য আমি সাধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন সেই অনুযায়ী আমি প্রশ্নর উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো সেজন্য বিষয়টিকে সাধারণভাবে পোস্ট থেকে নেওয়ার চেষ্টা করবেন, খুব জটিলতা ভাবে নেবেন না। এবার আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্ব চালু করতে যাচ্ছি, সেটা আলোচনা সাধারণ আলোচনা মাত্র, যেটা আমাদের ঠিক লাইভে বসে আলোচনা হচ্ছে। ওরা বেধর্মী মানে উপর বাবা কে মানে না, তো উপর বাবা কে না মানে ওরা একটা শেষ। এবার আমি যেটা বলতে চাইছি যে মানে এমন বেধর্মী আছে মানে বেধর্মী একটা হয় যে জানি যে না এগুলো হয়তো আসে কিন্তু মানবে না, কেন যে যদি এটাকে মেনে নেয় তাহলে মানে জাগতিক সূত্রে উপভোগ করতে হবে না। যদি ওই জিনিসটাকে মেনে লাগে না উপর বাবা আছে ওই ওই জন্য কি বলছেন ইস্তাতে বলছে যে না আমি ইয়ে নাস্তিক, ঠিক আছে। আরেক ধরনের মানুষ আমি দেখেছি যে যারা মানে যাদের যাদেরকে অ্যাকচুয়ালি কেউ বুঝাতেই পারেনি যে ভগবান বা আল্লাহ নামে কোনো একটা জিনিস আছে, যদি ওদেরকে কেউ বুঝাতে পেরে যায় বা যেদিন ওরা জিনিসটা বুঝতে পেরে নিবে সেদিন ওরা ঠিক অ্যাকসেপ্ট করবে, এরকম মানসিকতা আছে। তো এদের এদের সেই মুহূর্তে পাপটা হচ্ছে মানে যেহেতু এরা মানে যদি নক করে যায় যেদিন ওরা ক্যাচ করে নেবে জিনিসটা যে না কেউ বুঝাতে পেরে নিবে, হয়তো কোনো সিচুয়েশন হবে বা কোনো একটা হয়তো বুদ্ধিমান ব্যক্তির হবে ওরা বুঝতে পারছে না ব্যবস্থা, ঠিক আছে। যেহেতু ওরা দাবি করছে আমরা এবার ধরেন যে কদিন ওরা কোন ব্যক্তি কাছে মানে এমন কিছু একটা ব্যক্তি এমন কিছু লজিক দিয়ে ওকে বুঝালো যে না ভালো কথা। এখন বিষয় যেটা হচ্ছে যে প্রথম যে কথাটা আপনার যে একটা মানুষ কি বলেন প্রথম কথা এর আগে যে কথাটা মানে এর মধ্যে যুক্ত আর কি, আর যেটা প্রথমে বললাম যে ও জানে ও হ্যাঁ জানে এই ধরনের মানে এক একটা করে না বলে মানে আপনি বলে যাবেন যে প্রথমটা বলে এরকম দিতে হবে এই ব্যাপারটা হবে। প্রথম কথা হচ্ছে যে জানে যে এটা সঠিক কিন্তু মানে নিজের দুনিয়াতে কাছে কারণে যে কোনো কারণে এর উদাহরণটা পেয়ে যাবে, এর উদাহরণটা পেয়ে যাবে আপনি আবু তালিবের আল্লাহ রসুলের সাথে আবু তালিব সে তো জানতো এবং বলেছো এটা আমি জানছি এটা সঠিক কিন্তু মানে বাপ দাদাকে কি করে খাবো, তাহলে সে কি মানে মুসলিম হয়ে গেছিল সে কি তাকে কি সে কি কাফের নয়? অবশ্যই সে কাফের। ইমানের যে তিনটা শুধু মানে মুখে অন্তরে বিশ্বাস করলে হবে না, বরং অন্তরে বিশ্বাস মুখে মুখে বলা এবং কাজে পরিণত করা তিনটা একত্রিত হবে হবে তারপরেই মানে ইমানদার হবে। হ্যাঁ তাহলে ওর মধ্যে শুধু অন্তরে জানছে এটা সঠিক কিন্তু না মুখে স্বীকার করেছে সাক্ষ্য দিয়েছে না কর্মে করেছে, সেই জন্য সে মানে একই অবস্থা মানে তার হলো। তারপরে আর একটা কি বললেন যে সে হয়তো মানে যদি হয়তো তাকে বুঝাতে পারেনি হতে পারে যে সে হয়তো সঠিক ভাই মানে বুঝে দিতে পারে তাহলে সে হয়তো ইমান আনতে পারে, এরকম ব্যাপার থাকে। এখানে একটা বিষয় যুক্তির মানদণ্ডে যে একটা মানুষ হয়তো চুরি করছে চোর কিন্তু ওর অভাবের কারণে চুরি করছে ডাকাতি করছে অভাবের কারণে ডাকাতি করছে, যদি হয়তো কেউ ওর অভাবটা দূর করে দিতে পারে তাহলে সে আর মানে চুরি ডাকাতি করবে না। তাহলে যেহেতু এখন ও চুরি করছে ডাকাতি করছে ওকে আপনি চোর বলবেন কি বলবেন না? বলবেন তো, যখন ছেড়ে দেবে তখন আলাদা ব্যাপার। এখন যেহেতু হকে তাকে কেউ বুঝাতে পারেনি আল্লাহ তাআলা বলছেন সূরা ফাসিলাত সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি আমি তাহার নিদর্শন বলি ব্যক্ত করিব বিশ্ব জগতে ফলে তাহাদের নিকট সুস্পষ্ট হইয়া উঠিবে। ইহাই সত্য মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে দৃষ্টান্ত এমন কিছু দৃষ্টান্ত দিবেন মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ ইসলামটা সত্য কোরআন হাদিস সত্য, এটা বুঝতে পারবে, এটা প্রত্যেক মানুষের কাছেই মানে দিয়ে দেওয়া হবে। এখন তারপরেও যদি ধরে নেওয়া যায় যে এরকম ব্যাপার কি জাতিক্রম ঘটেছে তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করবেন, সে হয়তো বলবে আল্লাহ আমাকে এখন ইসলামের আমি বাপে জানিনি ইসলাম সম্পর্কে আমি জানি আমাকে সংবাদই পৌঁছেনি, এরকম যদি ব্যক্তি থাকে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এরকম ভাবে পরীক্ষা করবেন, ও বলবে আমি আপনার কথা মানতাম তো ঠিক আছে আমার কথা মানতাম তো ঠিক আছে যে ওখানে জাহান্নামে থাকবেন যদি দাদা উপরে আমি বলছি এটা আমি ওটা দিচ্ছি তোমাকে যা ওখানে পড়ো।
তো যদি ও দুনিয়াতে সত্যিকারই যদি আল্লাহ তালা হুকুম মেনে চলতো তাহলে ও দৌড় মেরে ধাপ দিত, এবং যখন যদি ধাপ দেয় তাহলে সেটা আগুন থাকবে না। আর যদি সে অবাধ্য হতো শুধু মুখের দাবি করছে তাহলে সে যাবে না। মিতা সিং মানে যে যেন অবাধ্য আল্লাহ তালা পরীক্ষা করে নেবেন ওখানে। হ্যাঁ, সুতরাং এখানে আমাদেরকে বাহ্যিকটা দেখে আমাদেরকে বিচার করতে হবে। ধরুন উদাহরণস্বরূপ একটা মানুষ চুরি করে আর একটা মানুষ হয়তো এইরকম মানে পরিস্থিতি এইরকম চোরের মানে পুলিশের একদম সামনে পড়ে গেল যে চোর মাল রেখে মানে কলে হাফ পান হয়েছে, হয়তো চোর পালিয়ে গেছে একটা সাধারণ মানুষ কলে হাফ পান আর চোর একদম স্পটে পেলে যে ওই চুরি করে মানে ওকে ধরে নিলে, তো পুলিশ তো দেখবে যে মাল সব কিছু পকেটে মানে প্রমাণ দেখবে, কিন্তু আসলে তো ওই চুরি করেনি। তো অন্তরে আসলে অন্তর দেখে তো বিচার করতে পারবে না, বাহ্যিক দেখে বিচার করতে হবে, এটাই হচ্ছে নীতি। সুতরাং বাহ্যিক ভাবে আমরা যেটা দেখবো সেই অনুযায়ী করো, তারপরে বাকি অন্তরের মালিক আল্লাহ। যেমন এইরকম ভাবে বাহ্যিক ভাবে দেখে, কিন্তু এখানে বলা হয়েছে সাক্ষী জবর করতে হবে চারটা। কেন, যেটা হত্যা করা চারটিখানে ব্যাপার নয়, সেজন্য মানে খুব মানে বড় প্রমাণ লাগবে যে এরকম প্রমাণ যদি উপস্থিত না করতে পারে তাহলে তাকে হত্যা করা যাবে না। কিন্তু হতে পারে সে আসলেই করেছে, আপনি হয়তো এমন একজন ব্যক্তিকে দেখলেন একদম ব্যবচার করছে, আপনি সত্য দেখেছেন সত্য করেছে, কিন্তু ওখানে ওর সাজা হবে না এবং ঘুরিয়ে আপনাকে মানে বেতার আঘাত মারবে যদি আপনি প্রমাণ করতে যান, আপনার যদি সাক্ষী না থাকে তার তখন ব্যাপারে ছোট মোটো ব্যাপার নয়। ওটা তো আলাদা প্রসঙ্গ হয়ে গেল ইসলামের যদি ক্ষমা দেওয়া লাগে অবশ্যই ক্ষমা। এখন প্রথম কথা হচ্ছে যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে যদি জানতে পারে সরকার যদি জেনে নেই সরকার যদি তাহলে তো শাস্তি লাগে দিবে, কিছু করার নেই। আর যদি জানতে পারলো না চুপে চুপে ব্যাপারটা হ্যাঁ তখনই তোবা করে আল্লাহ তোবা কবুল করে সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু যদি ফাঁস হয়ে যায় তথ্য তাহলে তো ওর শাস্তি মানে ওকে না মানুষ তো শাস্তি দেওয়ার অধিকার নেই, কোন মানুষ শাস্তি দেওয়ার অধিকার নেই মানে আল্লাহ দেশের রাজা দেশের মানে যারা সরকার এক কথায় সরকার এমন ব্যাপার আজকে আমরা দেখি কিনা যে আপনার বাড়িতে বা কোথাও হয়তো চোর পড়েছে বা তুমি যাদের চোর ধরলাম আর ধরে আমার দেহ তারা মার মানে পাবলিক ধরে ও শেষ হয়ে যায় অনেকে, এটা হচ্ছে শরীর ধরে। আপনি কোন পুলিশ কোন চোরকে ডাকাতকে বা যে কোনো অপরাধীকে আপনি ধরে মারতে পারেন না, আপনি যেটা করতে পারেন আপনি সরকারের হাতে তুলে দিতে পারেন, এটা ইসলাম। সেটা ও যা করবে সেটা ওর ব্যাপার, ও ছেড়ে দেয় শাস্তি দেয় সেটা ওর ব্যাপার, কিন্তু আল্লাহ আপনাকে এই দিয়ে দেয়নি যে তুমি ধরো আর চোরের হাত কেটে দাও তুমি ধরো আর কেটে দাও, এটা না বরঞ্চ সরকার করবো। অনেকে বলে পাবলিক নয় সরকার, তাহলে কি ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে পশুরাও তাদের অধিকার মানে করতে পারে মানে তাদের কোনো কষ্ট হবে না। আজকে আমাদের কি বিভিন্ন ভাবে ছেলে পেলেরা মাঠে করছে এইরকম আমরা কিছু মনে করছি না, অনেকে বলেছে যে চুরি করলে হাত কাটতে হবে না তো ঘুরে নাকি আবার পাপ লাগবে, উল্টা পাল্টা অনেকে যুক্তি করে আমাদের আমার ব্যাপার মানে ওই জন্য এখানে আসি আমাদের সন্ধ্যার কারণে আমাদের সন্ধ্যা করছি ভালো ঘাটতি কাজে আবার মানে। প্রথম কথা হচ্ছে ওরা যে শাস্তিটা দেয় ইসলাম যে শাস্তির কথা বলছে সেই শাস্তি ওরা মোটেই দেয় না, বরঞ্চ তারা ওর চাইতে কমা শাস্তি দেয়। তাহলে আপনি কোন ব্যক্তিকে দিতে পারেন অতরূপ অনুরূপ শাস্তি, কিন্তু তাকে বেশি শাস্তি নয় কিন্তু বেশি না মানে তার মধ্যে কিন্তু তার মধ্যে কিন্তু ওরা দিচ্ছে আরো কমা শাস্তি, যেখানে আমরা যেটা বলি যে এটা শাস্তি হচ্ছে না, ওরা মানে যেটা সরকার দিচ্ছে ওটা শাস্তি হচ্ছে না বরঞ্চ তার চাইতে মানে বেশি শাস্তির কথা যেটা ইসলাম বলেছে সেই শাস্তি দিতে হবে। যেমন একজন মানে ব্যভিচারী তাকে কি করতে হবে তাকে হত্যা করতে হবে, মানে বিবাহিত হয় বিবাহিত হয় তো তারা কি করে কিছু করে না, তুমি জেল ফেলে এরকম কিছু করে নাটক থাকলো যাই কি করেছো তাই ওটা হচ্ছে না শাস্তি। তো তাহলে এবার এরকম ব্যাপার না যে ইসলাম বলেছে তার হাত কাটে তো ওরা হত্যাই করে দিল, যেমন আমাদের ইয়েতে করে হয়তো চোরে হাত কাটতে হয় খুব বেশি কিন্তু পাবলিক ধরে শেষ করে দেয় এটা খুব মানে বড় ধরে এবার ওরা বুঝবে পাবলিক বুঝবে এর জন্য মানে যারা হত্যা করেছে এর জন্য তারা জবাবদিহি করবো। কারণ এক নম্বর কথা হচ্ছে যে আপনি তাকে মারতে পারেন না ইসলামী আইন অনুযায়ী আপনি মারতে পারেন না সরকার মারবে, এক দুই নম্বর কথা তার শাস্তি কিন্তু হত্যা নয় আপনি কিন্তু তাকে হত্যা করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে যে নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সকল মানুষের প্রাণ রক্ষা করবে। তাহলে এখানে কি বিষয়টা হচ্ছে যে ও হত্যার অপরাধী নয়
আর পাবলিক ধরে দেওয়া হত্যা করা হলো, তাহলে কত বড় অপরাধ হচ্ছে? আবার জেনারেল বিচারের শাস্তি হচ্ছে হত্যা, আর ওটা কি করে? জেনারেল বিচারের শাস্তি হচ্ছে হত্যা, তো আপনি তো হত্যা করতে পারেন না, সরকার হত্যা করবে। এখন যদি সরকার হত্যা না করে তাহলে সেটা সরকারের ঘাড়ে দোষ, আপনি তো এর জন্য অপরাধী নয়। খুনের বদলে খুন, মানে কে কতটা খুন করলো এমন মানে একজন হয়তো আপনার হাত কেটে দিল, আপনি ওকে শেষ করে দিলেন, এটা নয়। মানে সরকার সরকার ফাইসলা করবে, ইসলামী আইনের ফাইসলা কি হবে যে ওর ওরা যদি চায় যে না আমার হাত কেটেছে আমি ওর হাত কাটবো, তাহলে ওর হাত কাটবে। যদি বলে যে মানে ক্ষতিপূরণ দিয়ে ব্যক্তির টাকা পয়সা দিয়ে আমি এটা মাফ করবো, করতে পারে। যদি সত্যি গ্রহণ করবে আপনার আব্বাকে হত্যা করে ও ভুল করেছে, তাই বলে আপনি ওকে হত্যা করবেন, তা আপনি ফের ভুল করলেন, সরকার সেটা মানে বুঝবে, তাহলে এতে তো আরো মানে সরকার যদি শাস্তি না নিচ্ছে, সরকার বুঝে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধারীদের সাথে আল্লাহ থাকেন। যেহেতু মানে কোনো উপায় নাই, আপনার কিছু করার নাই, আপনি যে আপনি শাস্তিও দিতে পারেন না, আপনাকে ধৈর্য অবলম্বন করে, এই জন্য ইসলামের একটা ধৈর্যের মানে সবুরের খুব একটা গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং সেই বিষয়টা বিশেষ করে যারা ইসলামকে মেনে চলে তারা অবশ্যই এটা মানে লক্ষ্য রাখবে। উত্তেজিত হয়ে আজকে অনেক যুবক উত্তেজিত হয়ে অনেক কিছু কাজ করছে কিনা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে তার ব্যঙ্গচিত্র বিভিন্ন রকম অনেকে উত্তেজিত হয়ে কত কি করে দিচ্ছে, এটাকে ইসলাম সাপোর্ট করে না। আর এই ফাসিকটা কি? ফাসিক এটা বলা হয়, ফাসিক মানে হচ্ছে পাপাচারী। ফাসিক শব্দের আগিনামিক অর্থ হচ্ছে পাপাচারী, মানে যে পাপ করে, এক কথাই সেই ব্যক্তি ফাসিক, যে ব্যক্তি কোনো একটা পাপ পারমানেন্টলি ভাবে করছে। একটা দিক হচ্ছে যে হয়তো আমি ভালোভাবে চলছি, কিন্তু যদি কোনো এটা আমার দ্বারাই পাপ হয়ে গেল, ওটা ফাঁসের নয়, ওটা ভুল চুপ। কিন্তু পার্মানেন্টলি ভাবে কোনো একটা পাপের সঙ্গে যুক্ত থাকা, যুক্তই মানে আছে, যুক্তই আছে পাপের সঙ্গে, ও হচ্ছে ফাঁসে। ধরেন যে মানে হিন্দুদের যেসব বিয়ে হচ্ছে বা অন্যান্য ধর্মাবলম্বী যেসব বিয়ে, ওগুলো কি হালাল হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে অমুসলিম তো অমুসলিম হলো, ওরা হালাল হলেও হারাম হলেও ওদের জন্য জাহান্নাম রয়েছে। যদি ইসলাম মরার আগে তোবা করে যদি যতক্ষণ পর্যন্ত সে মানে সঠিক পথে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত মানে ওর ইয়ে করে, সুতরাং হালাল হারাম হওয়ার কোনো ওখানে প্রশ্নের উঠানোই কোনো প্রশ্নই আসে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে যদি তারা ইসলাম গ্রহণ করে স্বামী স্ত্রী মিলে, তাহলে তাদের আগেকার বিয়েটা থাকবে কি থাকবে না, এটা হচ্ছে একটা প্রশ্ন। হ্যাঁ, যদি ধরেন যারা বিয়ে করছে তো ওরা তো বিয়ে তো চিন্তা করতে হবে না যে তার বিবাহটা বৈধ হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপার না। তার কারণ ইসলাম তো মানে না, ইসলাম মানে না। এখন থাকলে যদি তারা ইসলাম গ্রহণ করে, স্বামী স্ত্রী মিলে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে কি নতুন ভাবে তাদের বিয়ে পড়াতে হবে নাকি ওই বিয়ে থাকবে, এটা একটা প্রশ্ন। ইসলামের যেটা নীতি হচ্ছে যদি কোন অমুসলিম ইসলাম গ্রহণ করে স্বামী স্ত্রী একসাথে, তাহলে তাদের আর বিয়ে পড়াতে হবে না, ওই বিয়েই বজায় থাকবে, ওই বিয়েই মানে বিয়েই মানে ওটা ওইটাই থাকবে। বলেন যে বিভিন্ন আমাদের এখন দেখবেন প্রচুর রকম দিনকে বিভিন্ন ভাবে পালন করা হয়, তো সব বিভিন্ন দিন পালন করা হয়, তো সব দিনের মানে প্রত্যেক দিন পালন করার পিছনে কিন্তু ইসলাম, যদিও বেশিরভাগ দিন পালন করা হয় কোন ধার্মিক অজুহাতে, কিন্তু কিছু কিছু দিন এমন আছে যেগুলোর সঙ্গে কোন ধার্মিক প্রেক্ষাপট থাকে না, যেমন বই দিবস, বই দিবস একটা আছে, এর পিছনে আমার জানা নাই, কিন্তু আমার মনে হয় কোনো ধার্মিক প্রেক্ষাপট নেই। আমি উনি কখনো বই দিবস একটা দিন করেছে যেখানে বই বিতরণ করা হয় বা বই মেলা হয় বা বই যারা গরিব হয় তাদেরকে বিনামূল্যে বই দেওয়া হয় বা বিভিন্ন স্কুলে বই দেওয়া হয়, এরকম একটা বই দেওয়া হচ্ছে। এই ডে গুলো কি মানে ক্রীড়াদের মধ্যে পড়ছে, যেহেতু এগুলো কোন ধার্মিক রিজন টানছে না, ধর্মের পাঠ বলে উল্লেখ করছে না এগুলো। এখানে প্রথম হচ্ছে যে যেমন একটা বই মেলা যে কথা বললেন, বই মেলা এই দিনগুলোর মধ্যে স্বাধীনতা দিবস, এইসব দিনগুলো। প্রথম কথা হচ্ছে এখানে একটা বিষয় সবসময় মনে রাখার বিষয় হচ্ছে যে যেকোনো মানে যেকোনো কারণে হয়তো শিক্ষার জন্য বা স্বাধীনতার জন্য বা যেকোনো জন্য
এইরকম যখন কোন একটা দিনকে নির্দিষ্ট আমি করব যে আজকে ওই দিনে এই হয়েছে, সামনে বছর আবার এ করতে হবে বা আমরা করছি, এই যে মানে প্রথা সেটা যদি মানে করতে হয়, করার নিয়ম বা এইরকম কিছু মনে করে থাকলে সেটা মানে একটা দিক পড়ছে। আর একটা দিক হচ্ছে যে এইরকম ভাবে হয়তো প্রথাগত ভাবে মানে করে আসছি, যেটা কুসংস্কার যেটাকে এইরকম সাধারণভাবে বলা যায়। এখন আমরা বুঝতে হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেমন স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস ইংরেজিদেরকে আমরা তাড়িয়ে দিলাম, এর জন্য আনন্দে আমরা প্রত্যেক বছর বছর দিনটাকে আমরা স্মরণ করছি, তাই তো? আচ্ছা, সাহাবা আনসারকেও বলেছিলাম, সাহাবাইকে আমাদের নিকট সবচাইতে বেশি মানে খুশির বিষয় যেটা হচ্ছে যে যখন ওরা মক্কা বিজয় করলো, এতে এটা বেশি যে এত রক্তপাত ঘটিয়ে তাদের কত লোক মারা গেল, কত লোক মানে ইয়ে হলো, এত মানে পিতা মাতাকে ছাড়লো, সবাই ইয়ে করলো, তারপরে আবার ওই সময় পেয়ে যাচ্ছে তাদেরকে, এইরকম অবস্থাতে তাদের সবচেয়ে খুশির বিষয় হচ্ছে মক্কা বিজয়। তাহলে মক্কা বিজয় হয়ে গেল, তারপরে বছর সাহাবা ইকরামরা বললেন যে হ্যাঁ এই দিনে তো আমরা মক্কা বিজয় করলাম, খুব বেশি খুশির দিন ছিল, কি করি মিষ্টি খাওয়া খাই করি, এমন কি কোনো প্রমাণ আছে কি? আমার কোনো নজির নেই। তাহলে যেহেতু মানে আমরা যাদেরকে অনুসরণ করে চলবো, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137, তারা যদি ইমান আনে, তারা মানে আল্লাহ বলছেন তারা যদি ইমান আনে তোমাদের ইমান আনার মতো, তাহলে নিশ্চয়ই তারা হিদায়ত পাবে। আল্লাহ তাআলা এখানে তারা আর তোমাদের বলতে কাকে বোঝানো হয়েছে? আল্লাহ তাআলা বলছেন তারা মানে পরবর্তী যত আসবে সব হচ্ছে তারা, তোমাদের মতো ইমান আনে মানে সাহাবা ইকরামদেরকে বলছেন, তখন সাহাবা ইকরামদের অন্য কেউ ছিল না। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মতো যদি তারা ইমান আনে, মানে সাহাবা ইকরামদের মতো যত পরবর্তী যত আসবে সব হচ্ছে তারা, যদি ইমান আনে তাহলে তারা হিদায়ত পাবে। তাহলে আমাদেরকে দেখতে হবে আমাদের চাল চলন, আমাদের চরিত্র, আমাদের সমস্ত কিছু সাহাবাই কিরামদের মতো হচ্ছে। তো সাহাবাই কিরাম এত খুশির পরে তারা ওই তারপরে বছর ওই জিনিসটাতে মিষ্টি ফিষ্টি খেলেন না, কোন কিছু তারা ভাবলেন না যে মানে স্মরণে রাখতে হবে বা ই করতে হবে। আর আমরা এই জিনিসগুলোকে 15 আগস্ট থেকে শুরু করে বই দিবস আর বিভিন্ন রকমের দিবস বানিয়েছি, জন্মদিবস আর মানে বিবাহ দিবস আর ভালোবাসা দিবস আর এই করেছি, এগুলো হচ্ছে শরীয়তের পরিপন্থী, শয়তানের মানে কয়েকজন কিভাবে মানুষকে মানে এই একটার পর একটা ই করে চলে। আমি তো এটা বিরাট বলছি না, এটা তো এটা হচ্ছে কুসংস্কার। বিরাট হচ্ছে ওই জিনিসটা যখন আপনি কোন জিনিসটা মনে করবেন এটা ইসলাম, ইসলামের মতো দেখতে, ইসলামের মতো করতে, ইসলামের মতো সব মনে করে করে, তখন ওটা হয় বিরাট। এটা তো আর ইসলামের মতো ই করে মনে করা হয় না, এই হচ্ছে কুসংস্কার। তখন বিরাট হয়ে যাচ্ছে, বিরাট এখানে পদ্ধতিগত ব্যাপারটা, যখন একটা মানুষ যখন ইমানের সাথে চলবে তো কারো সঙ্গে বন্ধুত্ব করা, দুনিয়াবি কিছু করা, ব্যবসা বাণিজ্য করা, সমস্ত কিছু তার ইবাদত হয়ে যাবে। আল্লাহ বলছেন সূরা জারিয়াত সূরা নম্বর 156-তে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আপনি যা কিছু করবেন, এমন কি হাদিসে বলা হয়েছে যে কেউ যদি তার সন্তানের জন্য, তার ছেলে মেয়ের জন্য, তার স্ত্রীর জন্য খাবার এনে দেয় তাহলে সেটাও তার নেকি পাবে। এখন বিষয় যেটা হচ্ছে, আপনি যখন আপনার মা বাবাকে বেশি ভালোবাসছেন, আপনাকে এটা ভাবতে হবে যে মা বাবাকে ভালোবাসে আল্লাহ তাআলার হুকুম, মানে আমি কেন মা বাবাকে ভালোবাসি, আল্লাহ তাআলার হুকুম পালন করছি, এটা একটা ব্যাপার। আল্লাহ তাআলাকে আমি ভালোবাসতে জন্য মা বাবাকে ভালোবাসি কেন? আল্লাহ তাআলা বলেছে মা বাবাকে ভালোবাসতে। আপনি কোন ভাই, এই ভাই আপনার উপকার করছে, উপকার করলে আপনি ভাবেন ইসলামের নীতি অনুযায়ী যে আল্লাহ তাআলা মানুষের উপকার করেন কারো মাধ্যম দিয়ে, তা আল্লাহ তাআলা অনুগ্রহ যদি না হত, এই ভাই আমার উপকার করতে পারতো না, উপকারই করতো না, যে কোনো ভাবে মানে হতো আর কি, আমি উপকারই থাকতাম। সুতরাং আল্লাহ তাআলা আপনি সুফিয়া আদায় করেন, তাহলে একে ভালোবাসার মাধ্যমে আপনি আল্লাহকে ভালোবাসছেন। এই যে এই ভাবে যখন আপনি একটা ইসলামিক ভাবে যখন সম্পূর্ণভাবে ভাববেন, তখন আপনি যে কাজগুলো করছেন ওই কাজটাই তখন মানে আল্লাহকে ভালোবাসার জন্য হয়ে যাবে। এই জন্য একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আপনি যখন কোনো কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, একজন কাউকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, মা বাবাকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে লাভ কি হচ্ছে? আল্লাহর সন্তুষ্টি অর্জন হচ্ছে, আর মা বাবারও সন্তুষ্টি অর্জন হচ্ছে, ওরাও সন্তুষ্টি হচ্ছে। কিন্তু যদি আপনি মা বাবাকে ভালোবাসেন, এই ভাইয়ের সঙ্গে আপনি বন্ধুত্ব করেছেন কিছুর জন্য, তার সে কিছু ফায়দা পাওয়ার জন্য, সে হয়তো আমাকে ভালো বলবে, তাহলে আপনার কিছু ফায়দা পাবেন, ভালোবাসলে ফায়দা পাবেন এবং ভালো আপনাকে বলবে, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টি পাচ্ছেন না, বড় গলে কিছু থাকছে না। তাহলে যদি আল্লাহর জন্য করেন
আল্লাহকে যেমন ভালোবাসলেন আল্লাহ বোঝাকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসে, তাহলে সবই আপনার কাজ হয়েছে। কিন্তু এখানে যদি শুরু করে আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে তাহলে সে জিনিসটা ফাঁকা হয়ে গেছে। উদাহরণস্বরূপ আপনি যখন কোনো গায়ে কিনবেন, আপনি যদি বলেন যে গায়ে কতখানি গোবর দিচ্ছে ওই দেখে আমি কিনবো, যেহেতু আমার জমি জায়গা বেশি আছে আপনি ইয়ে করবেন, তাহলে কি হবে আপনি দুধ পাবেন না। কিন্তু যখন আপনি দুধ কিনে আপনি গায়ে কিনবেন তখন আপনি ভালো দুধ পাবেন এবং গোবরটা আপনি ফ্রি পাবেন। কিন্তু তাহলে একজন জ্ঞানী ব্যক্তি কি করে সবসময় দুধ দেখে গায়ে কিনবে, গোবর দেখে নয়? কিন্তু গোবর তো ফ্রি পাবেই। অন্যভাবে প্রত্যেক মুসলিমের এটা হওয়া উচিত যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে চলাফেরা, মানুষ সঙ্গে বন্ধুত্ব, মা বাবাকে ভালো, সমস্ত কিছু করবে। যদি আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে যদি করে তো বাকি জিনিসগুলো পাবে, আল্লাহ সন্তুষ্টি পাবে না। আর আল্লাহ সন্তুষ্টির জন্য করে তাহলে আল্লাহ সন্তুষ্টিও পাবে, বাকি জিনিসগুলো পেয়ে যাচ্ছে, মানে এটা ফ্রি পেয়ে যাচ্ছে। টাকা দেয় না তো আল্লাহ তালা ভালোবাসা নয়, এটা মানে এটা আছে আল্লাহ তালা সীমা লঙ্ঘন করা, আল্লাহ তালা বলে দিয়েছে। প্রথমত মানে আমাদের বলেছিল ওখানে যে যেমন উদাহরণস্বরূপ বলেছে টাকা, কেউ টাকা দিচ্ছে না মানে টাকাকে বেশি ভালোবাসছে, মানে উপর ওলার থেকে টাকাকে বেশি ভালোবাসছে। যদি আপনি ব্যাখ্যা করতে চান, মানে ব্যাখ্যার যে একটা ব্যাপার আছে কিনা, আপনি সাধারণ ভাবে যদি নেন তাহলে জাকাত না দেওয়াটা হচ্ছে বিশাল অন্যায় কাজ, হারাম কাজ, এর জন্য সে গুনাহগার হচ্ছে। এমনকি জাকাত যদি কেউ না দেয় তাহলে তার নামাজে কবুল হবে না। জাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করার কোন উপায় নেই, তাহলে একদিক দিয়ে হচ্ছে। তাহলে দ্বিতীয় দিক দিয়ে যদি মনে করেন যে আপনি যদি এইভাবে ব্যাখ্যা করেন, যে কোনো জিনিসের এইভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর হুকুম কি জাকাত দাও, আর আমার নাফসের হুকুম কি যে কোনো কাজ যখন আপনি শরীর বিরোধী করবেন সেটা স্ত্রী হবে। কিন্তু আমি ওই ব্যাখ্যা যাচ্ছি না, ওই ব্যাখ্যা আপনাকে করতে হবে না। সাধারণ ভাবে যে ব্যাপারগুলো স্পষ্ট ভাবে স্ত্রীকে কথা হবে সেগুলো স্ত্রী, আর যেগুলো অত ব্যাখ্যার দরকার নেই। এই জন্য আল্লাহ আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা শিরক করে, বুঝাছেন না? বিভিন্ন কাজে, বিভিন্ন কর্মে, বিভিন্ন কথাতে, বিভিন্ন অন্ধকারে শিরক হয়ে যাচ্ছে, আমরা তো খেয়ালই করছি না। পানি পড়া যায় অনেক, পানি পড়া কেন পড়া, ওটা কি, ওটাও কি এদের না? পানি পড়া প্রথম তাবিজ তো পড়া হয় না, তাবিজ তো পড়তে দেয় মানুষকে, মানে ঝুলে দেয় আর কি। আর তাবিজ সম্পর্কে স্পষ্ট হাদিস আছে, আল্লাহ বলছেন অনুযায়ী। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি হয়তো তেল কিংবা হয়তো কোন পানি এটাও মানে মানে পরে দিতে পারা যায় কোরআন হাদিস দিয়ে। তাবিজ মানে দেওয়া, কিংবা হয়তো কোন তাল পাতা লিখে দেওয়া, হ্যাঁ, কিংবা হয়তো এরকম কোনো কিছু মানে দেওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের ভাগা করে দেওয়া, এই সব গুলো মানে ধাতব জাতীয় কোনো কারণ হচ্ছে কি 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 করছে, যেমন প্রথম কথা হচ্ছে যে সোনা তো ব্যবহার করা পুরুষদের জন্য একবারে হারাম আছে, হ্যাঁ, পুরুষরা মানে সোনার মানে কোনো কিছু ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র হয়তো যদি ইচ্ছা বেশি থাকে তাহলে হয়তো চাঁদের আংটি ব্যবহার করতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমরা তো মানে অ ইসলামিক ক্যালচারের মানুষ হচ্ছি, আর অ ইসলামিক ভাবে আমরা গ্রহ সমস্ত কিছু করছি, তাহলে দিয়ে দেওয়া এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু আমার মানে চিন্তা ভাবনা যদি ইসলামিক হতো, আমি ইসলামকে যদি জানতাম, ইসলামী জায়গাতে বিয়ে করতাম, ইসলামী মেয়ে খুঁজতাম, তাহলে তো আমার এই সমস্যা আসতো না। আর অন্য অন্য যে ধাতব চাঁদি বললাম তো, চাঁদি চলবে, আচ্ছা তখন ফটো টোটোর ব্যাপার একবার বলছেন, আমি আর তো ভাবি যে ফটো ফটো তোলা কি মানে ফটোর সম্বন্ধে কি বলা হয়েছে, মানে ছবি বা কিছু? ছবি তো চলবে না, ছবি বলতে মানুষের ছবি কিংবা যেসব প্রাণী মানে মানুষ এক জায়গায় যেতে পারে এরকম প্রাণীর ছবি, সেসব মানে ছবি এমনি বিনা প্রয়োজনে তোলা নিষিদ্ধ। আল্লাহ একটা হাদিস আছে যে যারা এরকম মানে ছবি অঙ্কনকারী, যারা ছবি তুলবে কেমন বলা হয় তুমি যে ছবি অঙ্কন করেছো, যে ছবি এ করেছো তাকে তুমি জিন্দা করো, আর জিন্দা না করলে তোমাকে শাস্তি দেওয়া হবে, আর জিন্দাও করতে হবে না, শাস্তি ভোগ করতে হবে।
আপনাকে তো আমি একটা কথা বলছি, আপনি সরাসরি যদি কোনো কিছু সিট না থাকে তাহলে সিল্কের দিকে নিয়ে আসেন না, ব্যাখ্যা করে সবই সিল্ক হবে, ব্যাখ্যা করে সবই সিল্ক হবে। সুতরাং সিল্কের দিকে যেটা সিট বলা হয়েছে সেটা সিট আপনি নিজের প্রোফাইলের ছবি কেন রাখতে হবে, রাখা কি এটা মানে বাধ্যতামূলক বা এরকম কি রাখতে হবে এমন কি, বা রাখলে কি বেশি উন্নত হবে এরকম কিছু কি বুঝা যাচ্ছে? তাহলে ওখানে কোনো প্রয়োজন নেই, ছবি থাকে ধরেন আমি জাকির নায়কের নামে একটা ফেক আমি খুলছি, আইডি খুলছি, আর ওখানে জাকির নায়কের ছবি তো দিব আমি, না হলে আমার বুঝবো না এটা চিটিং বাজি করার বেশি বুঝতে কিনা। সুতরাং অতি আরো বেশি সম্ভাবনা আছে, ধরেন যে নৃত্য বা সঙ্গীত যেগুলো ইসলামিক সঙ্গীত আর একটা হচ্ছে অ-ইসলামিক সঙ্গীত, তাহলে ইসলামিক সঙ্গীত আপনার চললে কোনো সমস্যা নেই কিন্তু অ-ইসলামিক সঙ্গীত বর্জন করতে হবে। ওটা আলাদা জিনিস হলো মিউজিক, মানে সঙ্গীত মানে মিউজিক এটা নয়, মিউজিক। আচ্ছা ধরেন যে আমি একটা এমন সঙ্গীত করলাম যে মানে কথা মানে কবিতা হয় বা কোন গান হয় যেটা হচ্ছে মানে দুটো, একটা হচ্ছে অশ্লীলতা থাকে, একটা হচ্ছে মানে ধর্ম বিরোধী কথা থাকে, এমন কিছু কথা সিরকিয়া বিরাতি কথা থাকে, আর একটা হচ্ছে সামাজিক কথা থাকে, যেমন মাকে ভালোবাসতে হবে, হ্যাঁ মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, আপনারা হয়তো শুনছেন বিভিন্ন জালসাতে কোনো কোনো মৌলবী হয় এটা বলে, কেনে বলে, তার মানে এটা কোনো সমস্যা নেই যার কারণে ওটা বলে। হ্যাঁ সুতরাং এই ধরনের যদি হয় সামাজিক, যেটা মানে ইসলাম বিরোধী নয়, কোরআন হাদিস মানে অনুযায়ী সেটাকে মানে সেটা খারাপ নয়, এইরকম মানে কোনো সমস্যা নেই। অনেকে কিন্তু ওই প্রসঙ্গে লিখে দেয় মানে কথা বলার ওগুলো আমাকে পড়তে হচ্ছে, আপনি একটা জিনিস হচ্ছে যে করতে হবে এটা নিরুপায় অবস্থা, নিরুপায়ের ক্ষেত্রে অনেক কিছু মাপ আছে, কিন্তু আপনাকে যেটা মূল শর্ত হচ্ছে যে আপনাকে সবসময় খারাপটা খারাপ জেনেই করতে হবে, তাহলে আপনি কি হবেন একদিন খারাপ থেকে বেরিয়ে আসতে পারবেন, আর খারাপ করতে করতে যখন আপনি খারাপটাকে ভালো মনে করতে শুরু করলেন তাহলে কিন্তু মানে ও শেষ হয়ে গেলেন ওখানে। সুতরাং এটা সবসময় মনে রাখতে হবে খারাপকে খারাপ না জেনে কি করতে হয় নিরুপায় অবস্থায়, কিন্তু যদি ওটা খারাপ জেনেই খান যতটা পরি অতটাই খান তাহলে আল্লাহ তাআলা মাফ করবে। আর ধরেন যে নৃত্য ব্যাপারটা, তো নৃত্য অনেকে নাচটা এটা এটা সম্বন্ধে একটু, নাচের তো কোন সিস্টেম নেই, নাচ এটা মানে এবার হয়তো বাচ্চারা এরকম হয়তো নাচে নাকি করছে, এরকম বাচ্চাদের ব্যাপার আলাদা, হয়তো বিয়েতে বাড়ি দিয়ে এটাকে ধরেন ওটা তো মানে অবৈধ মানে ভাবে করা হয়েছে, অবৈধ ভাবে মানে নাচ মানে কি বিশেষ করে বড়দের নাচ মানে হচ্ছে মানে অবৈধ প্রেম মানে যেটা মানে মানে ব্যভিচারের মানে মন্ত্র দিয়ে খারাপ করা, এটা তো মানে সাধারণ জ্ঞানে বোঝা যাচ্ছে। আচ্ছা সুগন্ধি প্রয়োগ করা, অনেকে বলে যে টেন টেন মেখে নামাজ টামাজ লাগবে তো এটা মানে ব্যাপারটা হচ্ছে মন হারাম করা হয়েছে কিন্তু অ্যালকোহল মানে এগুলোতে যেহেতু অ্যালকোহল থাকছে প্রথম কথা হচ্ছে যে সেন্ট মানে অ্যালকোহল এমনটি নয়, সেন্ট মানে অ্যালকোহল এমনটি ব্যাপার নয়, এখন আপনি অ্যালকোহল ফ্রি সেন্ট পাচ্ছেন, এখন আপনি বাজারে খুঁজবেন যে অ্যালকোহল ফ্রি সেন্ট, তাহলে অ্যালকোহল ফ্রি সেন্ট পাওয়া যায়, সুতরাং আপনি অ্যালকোহল ফ্রি সেন্ট ব্যবহার করেন কোনো সমস্যা নেই, বরং শুনলাম আপনি সুগন্ধি আলোচনা সুগন্ধি পছন্দ করতেন, হ্যাঁ তাহলে আপনি সুগন্ধি ব্যবহার করেন যেগুলোতে অ্যালকোহল মেশানো নাই সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। মেয়েরা সুগন্ধি কিন্তু আলোচনা করছি যে মেয়েরা যেন সুগন্ধি মানে লাগিয়ে যাতে মসজিদে সলাদ করতে না যায়, হ্যাঁ যে কোনো মেয়ে যদি কোনো পুরুষের সামনে সুগন্ধি মেখে যায় তাহলে তাকে বলা হয়েছে সে ব্যবচারে নি, সে বেশ বলা হয়েছে
হ্যাঁ মানে এবার যদি মেয়েরা ভাবতে চায়, যেমন কিছু জায়গাতে মানে পারমিশন আছে, যেমন তাদের যদি মানে মেল চায় তাহলে সেন লাগাতে পারে, তার অনেক তার স্বামীর সামনে তৈরি করতে পারে, এইরকম কিছু কিছু মানে ইয়ে আছে, সেগুলো ব্যতিক্রম। কিন্তু সাধারণ ভাবে স্যান মেঘে চলাফেরা করে বাই করবে এটা নয়। যদি আপনি জানতে পারেন কোন জিনিসে অ্যালকোহল থাকে, সেই জিনিসটা থেকে আপনি বেঁচে চলার চেষ্টা করবেন। জানতে পারে না গেলে আজকে জানি না, ওটা তো আলাদা করতে হবে। জানতে পারেন অ্যালকোহল তাহলে সেটাকে মানে যদি আপনি প্রমাণিত হয়, আমি যাই না বিশ্বাস কখন করবো না, আমি বলি একটা বিষয়, আমি যাই না, আমি যেটা আপনাকে বলি যাই না কোকোকলাতে মানে কুয়ারি চর্বি আছে না কি, হ্যাঁ আমি যাই না। যদি আপনি জানতে পারেন এটা আপনি কনফার্ম 100% তাহলে অবশ্যই আপনাকে বলে থাকতে হবে। অনেক সময় কি হয় কেমিক্যালটা তৈরি হয় কিছু ইয়ে দিয়ে, এরকম ব্যাপার। আপনি ধরেন যে একটা তুলিশ তৈরি করবেন, কিন্তু আপনি কিন্তু সরাসরি তৈরি করবে দিচ্ছেন না, কিন্তু ওই কেমিক্যাল দিচ্ছেন, কিন্তু কেমিক্যাল দেওয়া হয়তো তৈরি করবে, কিন্তু এটা জানতে হবে। যদি প্রমাণিত হয় তাহলে প্রমাণ না থাকলে তো আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, তোমরা যে নামে ডাকো সকল সুন্দর নামে পারি। আল্লাহ তাআলার কিছু সুন্দর সুন্দর নাম, গুণবাচক নাম পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আছে। আল্লাহ রহমান বলছেন যে আল্লাহ তাআলা 99টি নাম আছে, গুণবাচক 99টি নাম আছে, সেই নামগুলো যদি কেউ মুখস্থ রাখে, সেই নাম ডাকে, সেগুলো বুঝে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এখন ঘটনা যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে 99টি নাম গুণবাচক, তার মধ্যে কি গড ঈশ্বর এগুলো পড়ছে পড়ে না? অন্য একটা আয়াতে বলছে যে আল্লাহ তাআলার নামকে যে বিকৃত করবে, হ্যাঁ সেখানে স্পষ্ট হয়ে বলা হয়েছে মানে তাকে মানে এর দিকে ঠেলে দেওয়া হবে। তাহলে এখন কথা হচ্ছে যে গড মানে গড এমন একটা শব্দ যে আপনি যদি যারা গড ব্যবহার করে তো গড শব্দের পরে দিয়ে যোগ করেন তাহলে গড মানে আল্লাহর বহু বচন, ঈশ্বরের বহু বচন। তাহলে আল্লাহ তো বহু বচন নাই, আল্লাহ তো একজনই। এবারে আপনি যদি দেখেন ওর সঙ্গে ডিএস যদি যোগ করেন, গড়ের মানে মহিলা ঈশ্বর, তো আল্লাহ তো মানে পুরুষ ঈশ্বর বা মহিলা এরকম বলে তো কোনো ব্যাপার না। তাহলে এগুলো মানে খারাপ দিকে যাচ্ছে, হ্যাঁ সুতরাং মানে এইসবগুলো মানে বলা যাবে না, বরং কেউ আপনাকে যে নামগুলো আছে সে নাম ধরে ডাকতে হবে। আর আল্লাহ তালার মূল নাম হচ্ছে আল্লাহ, আল্লাহটাই হচ্ছে আপনার হচ্ছে মূল নাম। এই জন্য আপনি দেখতে পাবেন হিন্দু ধর্মগ্রন্থ আল্লাহ ইলা, এমনকি একটা উপনিষদ আছে আল্লাহ উপনিষদ, সেই সবগুলো নাম আল্লাহ শব্দটা আছে। আপনি যদি মানে বাইবেল পড়েন তাহলে বাইবেলেও দেখতে পাবেন যীশু খ্রিস্টকে যখন মানে ক্রুশবিদ্ধ করা হচ্ছে আল্লাহ শব্দটা হচ্ছে মূল নাম, এবার বাকিগুলো হচ্ছে তার মানে গুণবাচক। এই জন্য সবসময় আল্লাহ আমাদেরকে ব্যবহার করতে হবে, তার গুণবাচক নামগুলো বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করতে হবে, এবং কোন মানুষকে হয়তো বুঝানোর জন্য যে আমি কখন কখনো ব্যবহার করতে সেটা আলাদা করতে হবে। কোন একটা ব্যক্তি যে হিন্দু আরো প্রপার ভাবেই ওর হিন্দু ধর্ম পালন করছে, মানে মূর্তি পূজা টুর্তি বলে কিছু করে না, ওবার উপর বাবাকে মানে একটা মানে ঈশ্বরের একটা মানছে। আর যেহেতু গেলে ওদের মোহাম্মদ রীতি বলে মানে যেটা ওরা মানে বলতে চাইছে ওটা হচ্ছে সনাতন ধর্ম, যেটা ওদের ধর্মগ্রন্থ অনুযায়ী। আর হিন্দু কোনো জাতিরও নাম নয়, বিশেষ করে ধর্মীয় হিসেবে কোনো জাতিরও নাম নয়, কিন্তু কোন ধর্মগ্রন্থে ওদের ধর্মগ্রন্থে মানে হিন্দু শব্দটা উল্লেখ নেই। এখন থাকলো কোন ব্যক্তি যদি বেদ অনুযায়ী চলে, পুরোপুরি যদি সেফ ভাবে চলে, তাহলে প্রথম কথা হচ্ছে সে যদি পুরোপুরি ভাবে চলতে চায় তাহলে সে তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই জন্য একটা কথা বলে যে বিশ্বের সকল জাতিগুলি যদি আপন আপন ধর্ম মানিয়ে চলিত, নাস্তিক ব্যতীত সকলে ইসলাম গ্রহণ করিত। আপনি যখন বলবেন যে বেদে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী,
হ্যাঁ, হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী কথা বলা আছে, তাঁদের ধর্মের এক ঈশ্বরের কথা বলা আছে, মূর্তি পূজা নিষিদ্ধ মানে বলা হয়েছে। মানে একজন ব্যক্তি যখন দেখবে যে অন্তিম ঋষির ওপরে ইমান আনতে হবে, অন্তিম ঋষিকে মানতে হবে কথা মানে ওদের ধর্মগ্রন্থ বলছে, তাহলে অন্তিম ঋষিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা একই অধিক জায়গাতে উল্লেখ আছে, তাহলে সে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে। আর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে তখন বলা হবে যে, বলা হচ্ছে যে পূর্বেকার যা যেগুলো এসেছে সেগুলো রহিত হয়ে গিয়েছে। যেমন আজকে ভারতবর্ষে কোন একটা সংবিধান যখন আইন চালু হলো তখন বলা হলো পূর্বেকার সংবিধান মানে রহিত হয়েছে, মানে ওই এটা কার্যকরী নয়, তখন সেটা ইসলাম মানে সে তো মুসলিম হবে। কেউ মানে বেদ মানবে আর কিছু ইসলাম মানবে তার মানে সে পুরোপুরি ভাবে হিন্দু ধর্ম মানে না, আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করতে তো আল্লাহ নিষেধ করছেন। এবার আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন দেখেন, যারা আত্মহত্যা করে আত্মহত্যা করে না, বিশাল টেনশন মানে কোন আগামীকে পথ না থাকতে গিয়ে তখন আত্মহত্যা করে, তাহলে এটা মনে হয় মা পাওয়া উচিত ছিল। এটা হচ্ছে ব্যাপার, এখানে বিষয় যেটা হচ্ছে যে আল্লাহ তালা এটা জানেন না যে মানুষ এরকম সমস্যা আসবে, এরকম এ করার পরে সে তো আত্মহত্যা করবে, তারপর আল্লাহ তালা আত্মহত্যা করে নিষেধ কেন করছে? আল্লাহ তো সব জানেন। তাহলে এখানে ব্যাপারটা কি? এখানে যে ব্যাপার আছে যে আপনি যে সমস্যায় ভুগবেন যে আপনার কাছে এমন এমন একটা অবস্থা সৃষ্টি হবে আপনাকে আত্মহত্যা করতে বাধ্য করবে, তাহলে এই যে অবস্থাটা এই জন্য ইসলামের বহু সমাধান রয়েছে। ইসলামের যে সমাধান, যদি কোনো ব্যক্তি ইসলাম অনুযায়ী জীবনযাপন করে তাহলে সাধারণ ভাবে তার কাছে সেই মানে অবস্থা সৃষ্টি হবে না, সাধারণ ভাবে তার কাছে অবস্থা সৃষ্টি হবে না। তার কারণ যে ধরুন আপনারা দুজন আছেন, ধরুন যে আপনারা ব্যবস্থা করার জন্য আপনি হয়তো কলকাতা যাবেন, কলকাতার ফ্ল্যাটে মানে চড়বেন, আমেরিকা যাবেন, আপনি ওখানে একটা ব্যবস্থা করেন, একটা চুক্তি করবেন, সেই চুক্তিটা যদি আপনি করেন তাহলে 50 লক্ষ টাকা আপনার ইনকাম হবে। তো আপনি মানে বের হলেন বাড়ি থেকে, বাড়ি থেকে বের হওয়ার পরে দেখলেন যে রাস্তায় এত জ্যাম যে আপনি এয়ারপোর্টে পৌঁছানোর মানে 10 মিনিট আগে জাহাজ ছাড়লো, 5 মিনিট আগে জাহাজ ছেড়ে দিলো, লাস্টে আপনার সবকিছু বলা আপনি এত কষ্ট আছেন, এত কষ্ট এত টাকা আমার ছিল এইরকম মানে ব্যাপার আছে, আপনি তো পরে করবেন। কিন্তু যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আপনি যদি ভাগ্যকে বিশ্বাস করেন, তাহলে আপনি এটা ভাববেন যে নিশ্চয় আমার মধ্যে কোন কল্যাণ আছে যার কারণে আল্লাহ তালা ই করে। কিন্তু যখন আপনি এইভাবে ভাববেন তখন আপনার সেই টেনশনটা আর আসবে না। আপনি যখন একটা কোনো কাজ করতে যাচ্ছেন, হয়তো এমন কোন একটা দুঃখজনক কাজ, তখন যদি এরকম যে আল্লাহকে না মানে সে খুব মানে পস্তাবে, তার মানে একটা ক্ষতি হবে, মানে যদি একটা মানুষ মানে খুব ইয়ে হয় তাহলে তার একটা শারীরিক ক্ষতি আছে, বিভিন্ন ভাবে সে ইয়ে হতে যায়। তো যখন সে মানে আল্লাহকে ভাববে যে নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে আমার কল্যাণ রেখেছে, নিশ্চয়ই এর জন্য আমি তার দিকে আল্লাহর দিকে আমি ফিরে যাবো, তোমরা চিন্তা করার কোনো ব্যাপার নেই, এরকম ভাবে অনেক রকমের সমাধান আছে ইসলামে, সেই সমাধান গুলো আপনি অবশ্যই তখন পালন করবেন, আর তখন আপনার সামনে সেই প্রেক্ষাপটটা আসবে না। সহ্য করার কিছু নেই, আর বিশেষ করে দুনিয়াতে আমরা দেখছি যে অনেক মানুষ এর চেয়ে বেশি কষ্ট ভোগ করছে, অনেক মানুষ এ হচ্ছে যাকে হয়তো মানে কত কি করা হচ্ছে, সে কত কষ্ট হচ্ছে কাজ দিতে, বিভিন্ন জায়গাতে দেখা যায় কত কষ্ট ভোগ করছে, ও তো আমার দেখার কমই আছে। এই যে যখন আপনাকে বলে কেমন আছেন, তখন আপনি সেই সব দাদা গুলো থাকতে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনি এটা ভাবেন যে আমার চেয়ে অনেকে কষ্ট ভোগ করছে, আমি আলহামদুলিল্লাহ যেটা শুকরিয়া আছি, বললেন আমি খারাপ আছি, আপনি তারপরে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রেখেছে আলহামদুলিল্লাহ, তারপরে বলেন ভাই আমার এটা ব্যথা করছে, তারপর আপনি বললেন সেটা আলাদা প্রসঙ্গ। তাহলে এইরকম ভাবে যখন আপনি ইয়ে করবেন তখন আপনার সেই সমস্যাটা আসবে না। তারপরেও যদি ব্যতিক্রম ধরে কিছু আল্লাহ অবশ্যই আপনি আল্লাহকে প্রার্থনা করবেন যে আল্লাহ আমি মানে কষ্ট অনুভব করছি, আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও, এরকম ভাবে আপনি ইয়ে করবেন। আর এও আছে যদি আপনার কষ্ট মানে হয় তাহলে এর জন্য আপনার মানে পাপ গুলো ঝরে যাবে, আপনি এর জন্য এইসব ব্যাপার গুলো আছে, তাহলে এইভাবে সমস্যা গুলো মানে যেগুলো কারণে
মানুষ টেনশনে আত্মহত্যা করে সেসব মানে সমস্যা গুলো মানে সরে যাবে, এরকম ব্যাপার। কিন্তু এরকম একজন ইমানদার মানুষ, ইমানদার মানুষ আল্লাহর আইন মেনে চলে, কিন্তু ব্যতিক্রম ভাবে কোনো কিছু হয়ে গেছে, হ্যাঁ, তার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। কিন্তু একটা মানুষ ইসলামের কোনো ধারে ধারে না, যেমন একটা বলা হয়েছে যে কেউ যদি মারা যায় আর তার আত্মীয় যদি তার জন্য ক্রন্দন করে, ক্রন্দন করে, তাহলে তার কান্নার কারণে সে আয়াবদ্ধ না। কিন্তু আমি এখানে চুজ করে দিই, কিন্তু যদি কেউ তাকে অস্থির করে যায়, অস্থির যদি করে যায় যে আমি মরলে তোমরা কান্নাকারি করবে, এটা ইসলামে নিষিদ্ধ আছে, তারপরে যদি সে কান্না করে, তাহলে এর জন্য সে আর মানে অনেক এর জন্য সে আর মানে শাস্তি, আল্লাহ তাআলা তাকে শাস্তি না তার ক্রন্দনের কারণে। তাহলে মূল ব্যাপারটা কি, তার অস্তিত্ব করার না করার কারণে, ইসলাম শিক্ষা দেওয়া না দেওয়ার কারণে, মূল বিষয়টা যার কারণে ওটা হচ্ছে একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে তার। আমি বলে গেল ক্রন্দন করবো না, ক্রন্দন করবে না, করবে না, হ্যাঁ ঠিক, তাহলে করা করা উচিত না, আপনি বলুক আর না বলুক, প্রথম করে ইসলামে কিন্তু আইন আছে যে মানে ওইভাবে ক্রন্দন করা যাবে না, ওইরকম ভাবে যেভাবে করছে, তো যেহেতু নিষেধ আছে, আপনি বলেন তবুও না বলেন তবুও ক্রন্দন করা যাবে না, কিন্তু ক্রন্দন করবে এরকম হয়তো অতটা কিছু বুঝে নেওয়া হয়তো এরকম, কিন্তু আপনি মানা করলেন না, মরার আগে আপনি জানতে পারেন মানা করলেন না, অস্থির করে গেলেন না, তাদেরকে সেই শিক্ষা আপনি দিলেন না, দিয়ে ক্রন্দন করছে, তাহলে ওর জন্য আজা হবে। অনেক জায়গায় মানে আমিরা যে নিজের মেয়েদেরকে স্কুল করছে নিষিদ্ধ করে, হ্যাঁ, কিন্তু ধরেন যে বড় বড় বক্তারা যখন এই প্রশ্নটা করা হয়, মানে বড় বড় এই দাম দেখেছি, ওরা একটাই কথা বলে যে ওরা পুরো চুল ছাড়তে পারবে না, কেউ মানে বিস্তারিত ভাবে এটা চুল এর প্রোডাক্ট কাটা উচিত না, ওরা একটাই বলে যে না মাথা চুলটা ছাড়তে পারে, টাকা বলতে পারবে না। প্রথম কথা হচ্ছে যেমন টাকল হতে পারবে না মেয়েরা, অনুরূপ ভাবে এইরকম চুল কাটবে না যাতে পুরুষদের মতো বুঝায়, মানে চুল কাটা মানেই যে পুরুষদের মতো এমন দিতে ব্যাপার নয়, হয়তো কেউ চুল ছোট করলো, যেমন মায়ের সারা যে এত বড় বড় চুল ছিল যেটা মেয়েদের এরকম দেখা যায়, এই ছোট ছোট চুল ছিল, তাহলে চুল এরকম কাটতে পারা যায়, হ্যাঁ, যদি কোনোদিন মনে করে তো। কিন্তু সাধারণ যেটা প্রেক্ষাপট হচ্ছে যে চুল তারা তারা নেওয়া হবে না, তারা পুরুষদের মতো চুল করবে না, মানে এমন ভাবে চুল করবে দেখতে মনে হয় পুরুষদের মতো, যেমন আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে, এটা নিষিদ্ধ। আর মেয়েদের এমন কেউ চুল কাটবে না, হয়তো অন্য কোনো পুরুষ যাদের সঙ্গে মানে এইরকম না, খুব হয়তো মেয়েদের মধ্যে কাটবে, কিংবা হয়তো তার স্বামী কাটতে পারে। ছেলেদের তো বড় রাখা যাবে না চুল, ছেলেদের ছেলেদের মানে কিরকম, মানে ছেলেদের কয়েকটা কোয়ালিটি, যেরকম অনেকে হয়তো ছোকরার মতো এই করে রাখে, মেয়েদের মতো করে রাখে, হ্যাঁ, এই ধরনের মানে এই চুল নিষিদ্ধ। আল্লাহ রাসূলের যেমন বাবরি কাট, এই যে এরকম করতে পারে সুন্নতি চুল, যেটা আমি জানি না চুলের ব্যাপারে তার কত বড় চুল থাকবে, শুনার কথা বৈজ্ঞানিক রকম ব্যাখ্যা থাকে, মানে বন মানুষ থেকে আস্তে 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 মানুষ থেকে পরিণত হয়েছে, তো এটা কি ঠিক ব্যাখ্যা, এটা পৃথিবীতে সৃষ্টি নাই, মানুষ মানুষ এখানে যেটা যেটা হচ্ছে যে এটা দারুইন এর থিওরি, মানে বোন আমি কোন বোন আই যেটা বৈজ্ঞানিক যেটা রাখে এই ডাইনোসর ফাইনাস আর ওই জীব জন্তু তারপর আস্তে আস্তে সব হতে শিখলো মানুষ, এই ধরনের ব্যাপার। তো আমি যেটা বলছি যে প্রথমে তো সর্বপ্রথম কিন্তু আদম আদমকে পাঠিয়েছিল আদম, তো ওনার তো অনেক কিছু জানা ছিল, মানে সভ্য অনুযায়ী অনেক কিছু কিছু জানা ছিল, কিন্তু বৈজ্ঞানিকরা যে ব্যাখ্যাটা দেয় ওতে ওতে বুঝেছি না, পুরোপুরি অত বুঝি না। এই এটা কে আবিষ্কার করেছে, এই থিওরিটা কে আনসার হয়েছে, এই যে মানুষ মানুষ থেকে এসেছে, এটাকে বলা হয় দারুইনের থিওরি, মানে দারুইন এটা আবিষ্কার করেছে, দারুইন মানে এটি করলো যে মানুষ এইরকম ভাবে এসেছে, তারপর যেটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইতিহাস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই কথাটা একটা মতে মানুষ ওই মানে যখন বিজ্ঞান সম্পর্কে তারা মানে বিশ্বাস করতো, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু বিজ্ঞানীরা দারুইনের এই থিওরিকে ভুল প্রমাণ করেছে, এখন বলছে যে না এরকম ভাবে মানুষ মানুষ ছিল, একটা মানুষের লেজ বেনে দিবে একটা কোনো জিনিসটা, তারপর লেজ ছুড়ে দিয়ে দেওয়া অটোমেটিক আর তার হবে না, এটা বাউন্ডারি করে দেখা, তো এইরকম মানে বিজ্ঞানে আজকে মানে এই করছে যে না এটা ভুল তথ্য, এই ছবিটা ভুল, হ্যাঁ, সুতরাং মানে কোরআন হাদিসের ভিত্তিতে তো 1400 বছর আগে থেকেই তো হয়ে আছে আল্লাহ তাআলার মানে সংবিধান। দ্বিতীয় কথা যে বিজ্ঞানে যেটা মানে এটা থিওরি মানে এই করেছিল সেটাও আজকে তারাই মানে বিজ্ঞানে এটাকে ভুল প্রমাণ করছে,
এখন বলা হচ্ছে যে মানুষ মানুষ হয়ে এসেছে, সেটা সভ্য অসভ্য থাকতে পারে, মানুষ একটা উলঙ্গ হয়ে থাকতো, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু ও যে আগে বানর ছিল, আস্তে আস্তে মানুষের রূপ ধারণ করেছে, তারপরে লেজ ছিল, এই সবগুলো একদম একদম ভালো মানে ফালতু কথা। যেমন আপনি অনেক কিছু ভুল পাবেন, যেমন আপনি দেখতে পাবেন ওই ছোট বইগুলোতে যে রিয়ে ঋষি আর লিয়ে লিচু, লিয়ে লিচু হয় কখনো? লিচু বানান কোন লিটা লিয়ের কোন ব্যবহার হয় কখনো? ব্যবহার হয় না, এখন আবার উঠিয়ে দিচ্ছে আছে কিনা। তো তারপরে আপনি আগে থেকে হ্যাঁ সেইরকম ভাবে অনেক কিছু মানে ইয়ে আছে। যেমন আমি আরেকটা জিনিস আপনার কি নয় নবগ্রহ এখনো পড়াতে কি পড়াই না, এখনো আছে তো আপনি কি নটা গ্রহ? একটা সময় ছিল বিজ্ঞান যতটা জানতে পেরেছেন, তারপর এখন তো আরো বেশি হয়ে গেছে, 13-14টা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তাহলে কেন এখন ওটাই পড়ানো হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে এইসব খেলাধুলা গুলো যেগুলো একটা কয়েকদিন কয়েক মাস আগে একটা মানে পত্রিকা থেকে দিয়েছিল আপনার আত্মাহারীকে বিশ্বকাপ নয় বিশ্বনাথ এইরকম বলে মানে প্রবন্ধ লিখেছিল আর কি, সম্পাদকীয় খুব ভালো লিখেছিল আর কি, সেখানে এর যে কি ক্ষতিগুলো হচ্ছে এই ক্ষতিগুলো মানে তুলে ধরেছিল আর কি। সুতরাং আপনি যে কোনো খেলার কথা বলেন সেই সব খেলাগুলোতে মানে আমরা বাহ্যিকভাবে কিছু একটা উপকার দেখতে পাচ্ছি, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে আর এমনি দৃষ্টিকোণ থেকে যদি দেখেন যদি ক্ষতি দেখেন তাহলেও মানে সেগুলো মানে প্রচুর ব্যয়ের ব্যাপার আছে, সময় নষ্ট হচ্ছে, মানে অনেক কিছু হচ্ছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখলেও সেগুলো মানে সমর্থন পাই না, যেহেতু সেই জিনিসগুলো সমর্থন পাই না তাহলে সেই ব্যবসা বাণিজ্য করা তার সাথে মানে সেটাকে একটা ইনকামের সোর্স হিসেবে গ্রহণ করা এটা মানে সঠিক নয়। আমার এটা জানা ছিল না ব্যাপারটা যে গেম মানে অনেকে ধরেন যে কেরিয়ার করে এগুলোতেই করে, যে কেউ ক্রিকেটার হতে চায় বা কেউ ফুটবলার হতে চায়। এমন কিছু খেলার যেমন ব্যাপার আছে কিনা, যেমন হয়তো দেশে যারা হয় আর্মি এমন কিছু অনেক মানে খেলা শিখবে বা যেমন ফাইটিং গুলো ওদের মানে প্রয়োজন, ওরা কি ছাদ থেকেও পড়তে হয়? যেমন আমার একটা সালা দিয়েছে বা ওরা যেমন মানে ট্রেনিং দেয় তখন ছাদ থেকে ওদের মানে বিভিন্ন রকমের ওরা মানে বলে এরকম দেখেছিও, এসব ব্যাপারগুলো ওদের জন্য মানে ইয়ে আছে, সেটা একটা আলাদা প্রসঙ্গ। যেমন হাদিসেও আছে যে একটা খেলা বৈধ সেটা হচ্ছে কয়টা খেলার কথা একবার দিয়েছিল খেলা বৈধ, তার মধ্যে একটা হচ্ছে ঘোড়া খেলা মনে হচ্ছে, একটা হচ্ছে স্ত্রী খেলা, আর একটা কি খেলা মানে তিন চারটা ওই খেলার মানে বৈধ জিহাদি খেলার মানে মধ্যে ওগুলো পড়ছে। হ্যাঁ এইরকম ভাবে কিছু জিনিস আছে যেগুলো মানে ই করে, যদি ক্রিকেট ফুটবল ধরেন এমনি খেলাধুলা করে এমনি সময়ের তো দাম আছে না। আল্লাহ তালা বলছেন সূরা আল আসর নম্বর 103 আয়াত নম্বর 1 এ আল্লাহ তাআলা আল্লাহ কসম করছেন মহাকালের সফর, সময়ের সফর, আসরের সময়ের সফর, মানে সময় আল্লাহ গুরুত্ব দিচ্ছেন। তো কিয়ামতের দিন আপনাকে সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তোমাকে যে সময় দিয়েছিলাম 70 বছর জীবন দিয়েছিলাম, সময়টা তুমি কি করেছো, কোন কাজে ব্যয় করেছো? আমি 1 ঘন্টা ক্রিকেট খেললাম, এমনি ক্রিকেট খেললাম, অন্যান্য টাইম হলো আমার কাজের টাইম ঠিক আছে, আমার তোমার আর কিছু ঠিক রেখে এরকম হয়তো কিছু খেলছেন যেগুলো হয়তো মানে শরীর ব্যায়াম এ করার জন্য, এমন কিছু মানে সাময়িক কিছু সময় যদি আপনি করেন তাহলে সেটা একটা আলাদা প্রসঙ্গ। কিন্তু ওর জন্য আপনি এমন সময় ব্যয় করছেন, এমন টাকা পয়সা খরচা করছেন, এমন ভাবে করছেন, সেটা তো কোনো ভাবে সমর্থনযোগ্য নয়। করের ক্ষেত্রে যদি ওটা সমর্থন করাও যায় কিন্তু ওটা তো আর সমর্থনযোগ্য হচ্ছে না। এই জন্য অনেক মাদ্রাসা দেখা যায় যে ছোট ছেলেরা হয়তো কিছুক্ষণের জন্য ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এরকম মানে কিছু হয়, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু নয় ছয় নয় বলে কিন্তু যেভাবে আজকে হচ্ছে এটা কখনোই সমর্থন করা যায় না, মানে না করা যাবে না। কয়েকটা মানে ক্ষেত্র আছে কোন কোন ক্ষেত্রে মানুষ যেহেতু তার তলা থাকতে পারে, তার মধ্যে ওটা একটা, যে এমন দুর্ঘটনা এরকম অবস্থাতে সে নামাজ ছেড়ে তাকে মানে বাঁচাবে,
কিংবা হয়তো তার কাছে এমন কোন ভয়ঙ্কর কোন একটা প্রাণী যেটা হয়তো তাকে মানে আঘাত করতে পারে, যেমন তাঁত বিচ্ছু এইরকম অবস্থাতে ছাড়তে পারে, এরকম বেশ কিছু ক্ষেত্রে মানে নামাজ ছেড়ে দেওয়া ফরজ নামাজের ক্ষেত্রে এগুলো বলছি। সোমবার যদি নফল নামাজ হয় তাহলে মায়ের মায়ের ডাক যদি হয় তবু আপনাকে নামাজ ছেড়া মায়ের ডাকে তাড়া দিতে হবে। নকল নামাজ গুলো বিশেষ করে যদি আপনি হয়তো বাড়িতে নকল করছেন, মা আপনাকে ডাক দিচ্ছে, হ্যাঁ ডাক দিচ্ছে, তখন আপনি নকল নামাজ ছেড়েও মায়ের ডাকে তাড়া দিন। আর একটা ঘটনা বলি, ধরেন পাঁচ ওয়াক্ত নামাজ উপস্থিত, কোনো কারণে এক ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে না, দেরি হচ্ছে, বাকি যে চার ওয়াক্ত যে নামাজটা পড়ছিল আপনি আমাকে একটা মানে যুক্তি দিয়ে বুঝান সমস্যাটা কি হচ্ছে বলেন, তার প্রথম কারণ হচ্ছে যে আজকে আমরা অনেক রাত পর্যন্ত জেগে থাকছি, যে রাতে ঘুমাচ্ছি, হাদিস অনুযায়ী এসারের পরে গল্প গুজব করা অপছন্দ করতেন, সকালে ঘুমাও সকালে উঠো, যখন আপনি সকালে ঘুমাবেন সকালে উঠাটা আপনার সহজ হয়ে যাবে। তাহলে কি করতে হবে ইসলাম অনুযায়ী আপনাকে এসারের পরে খুব বেশি এখন দিতে হবে নটা ম্যাক্সিমাম দশটা, দশটার বেশি মানে এই করবেন না, দশটার সময় আপনি ঘুমিয়ে যান, যেহেতু আমাদের এসারটা সকালে করছি আমরা, আল্লাহর সুবহানে যুগে দেরি করে পড়া হতো, সেই জন্য আপনি দশটা করতে পারেন, দশটা আপনি ঘুমান, দেখবেন যে ঠিক সময় উঠতে পারবেন, তারপরেও সমাধান হয়ে গেল। কিন্তু তারপরে আমি বলছি যদি না উঠে ওই দশটা সময় উঠেও হয়তো হচ্ছে না, আজকে মোবাইলের যুগ, অ্যালার্ম দিয়ে রাখেন, অ্যালার্ম দিয়ে রাখেন, তারপরে হয়তো অ্যালার্মও শুনতে পাচ্ছি, এরকম হতে পারে। তো আপনি কি করবেন, আপনি যখন দেখবেন যে দশটার সময় আমার সমস্যা হচ্ছে, আপনি এক গ্লাস পানি খেয়ে ঘুমান, ঘুমার সময় এক গ্লাস পানি খেয়ে ঘুমান, যদি মনে করেন যে এক গ্লাস পানিটা হচ্ছে না হয়তো আপনি দু গ্লাস পানি খেয়ে ঘুমান, মানে যত বেশি পানি খাবেন তত সাইকেল আপনাকে প্রেশার ফিরা লাগবে, যদি আপনি এক গ্লাস পানি খাবেন তাহলে আপনার ঠিক পরের সময় আপনার প্রেশারের কন্ট্রোলে আপনাকে উঠতে হবে, তারপরে যদি দেখা যায় না তাও সমাধান হচ্ছে না মানে দেরি হয়ে যাচ্ছে, তাহলে দেড় গ্লাস পানি খান, এরকম ভাবে আপনি মাত্রা এমন একটা সিস্টেম বানিয়ে নেন যে ওই পরিমাণ যদি আপনি পানি খান তাহলে ঠিক ওই সময় আপনাকে উঠাবে, মানে বাধ্য তাহলে এই সিস্টেম করতে হবে। কিন্তু তারপরেও যদি দেখা যায় যে এমন ব্যাপার হলো একদম জানতেই পারিনি এরকম ব্যাপার ঘটে, তো এই জন্য আল্লাহ বলেছেন যে যখনই ঘুম ভাঙবে তখনই সলাপ আদায় করে দাও, সকালে ঘুম ভাঙলো সূর্য উঠে গেছে ওই সময় আপনি যে কোনো সময় আপনার ঘুম ভাঙলো তখনই আপনি মানে সময় পারেন, যে কোনো সময় আপনার ঘুম ভাঙলো তখনই আপনি আদায় করলেন, আপনি বাড়িতে কখন আপনি মসজিদ যাওয়ার দরকার নেই, সকালে সূর্য উঠে মসজিদ যাওয়া দিবা বলে আপনি বাড়িতে আদায় করলেন, কিন্তু আপনি এটা অপেক্ষা করবেন না ঠিক আছে সময় তো কাজ হয়ে গেছে জোরে সময় পড়বো না, যখন যখন আপনার সময় হলো, যখন ঘুম ভাঙলো, যখন মনে পড়লো তখনই আপনাকে সলাপ আদায় করতে হবে। আপনি উঠে আগে ওই কাজটা করেন, ওই কাজটাই আপনি করেন, যদিও হয় বলছি তো আমি তাহলে সমাধান হয়ে গেল, তো যদি আপনার ব্যতিক্রম যদি হয়ে যায় এরকম তাহলে যখনই আপনার ঘুম ভাঙলো তখন আপনি আদায় করে নেন, আমি বাড়িতেও করতে পারি মসজিদেও করতে পারি কোনো ব্যাপার নেই, কোন সমস্যা নেই, মানে এক অক্টকে ছেড়ে দেওয়া কোনো মানে সুসিস্টেম নেই, মানে পূরণ করতেই হবে আমাকে ব্যাপারটা, সেটা মারতে যাবেন মানে এই যে হিন্দু পরিবার ধরেন একটা বন্ধু আছে ধরেন, তো ও কথাটা কোনো কারণ নাকি গেলাম মানে গেলাম তো দিয়ে দিল, ওই কথাটা কি ফেলে দেবো না খাবো, প্রথম কথা যে প্রসাদ খাওয়া হারাম না হারাম, অবশ্যই হারাম, আচ্ছা তাই যখন আমি জানতে পারি যে প্রসাদ খাওয়া হারাম তাহলে আমার খাওয়া যাবে না, এখন থাকলো যে আমি একজন বন্ধুর কাছে গেলাম, হয়তো অমুসলিম বন্ধুরা ক্লাস ফেলবে যে কোনো ভাবে, প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা অমুসলিমদেরকে অন্তত বন্ধু বানাতে নিষেধ করেছেন, এক নম্বর পয়েন্ট, দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে
তার সঙ্গে সম্পর্ক রাখার কথা কোরআনে বর্ণিত হয়েছে, তার সঙ্গে ভালো আচরণ করা যায়, এই হিসাবে যদি বন্ধু সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু অন্ত থেকে বন্ধু হতে পারে না। তার কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 22-এ, তুমি পাবে না আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারী অন্ত হোক না, এই বিরুদ্ধাচারীরা তাদের পিতা পুত্র ভ্রাতা অথবা এদের জ্ঞাতি গোত্র, এরা কখনোই ভালোবাসতে পারে না। তাহলে অন্ত থেকে কোন অমুসলিমকে কোন মুসলিম ব্যক্তি ইমানদার ব্যক্তি ভালোবাসতে পারে না, থাকলো দুনিয়ার ক্ষেত্রে হতে পারে এটা। আর আল্লাহ তালা বলেছিল যে দুনিয়ার ক্ষেত্রে তার সঙ্গে ভালো আচরণ করো, এই প্রেক্ষাপটে আপনি গেলেন, এই সময় গেলেন, তারপরে আপনার বন্ধু আপনাকে প্রসাদ দিচ্ছে। প্রথম কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায়, দেখবেন একটা উদাহরণ দিচ্ছি, যেরকম সাধারণ মানুষকে দেখবেন যেমন লটারিওয়ালারা আছে কিনা ওই লটারি কাটো এই করে বলে, হ্যাঁ, কিন্তু সব মানুষকে কিন্তু ওরা বলবে না, কেউ জানে যে এই ছেলেটা মানে ওই কাজের নয়, ও সবাইকে বলবে না। তাহলে আপনার বন্ধু আপনাকে দিচ্ছে প্রসাদের মানে কি, এর মানে হচ্ছে যে আপনি আপনি একজন ভালো মুসলিম নন, মানে সেই ব্যবহার তাকে দেখাতে পারেননি যে না এগুলো আমাদের জন্য নিষিদ্ধ, তাকে বুঝাতে পারেননি, বা হয়তো ওই সুযোগ আপনি পানি যে কোনো কারণ হোক না, আপনাকে যখন ওই পরিস্থিতি যখন থাকবে আপনার বন্ধু আপনাকে আপনাকে বলবেই না যে প্রসাদ খাও। দ্বিতীয় কথা হচ্ছে যে এইরকম পরিস্থিতি ধরেন যে এইরকম হয়তো আগে তো আমি নিজেই মানে এইরকম ছিলাম না আর কি, এখন হয়তো আমি সজাগ হচ্ছি এইরকম প্রেক্ষাপটে, তো এইরকম প্রেক্ষাপটে কি করবো আমি? প্রথমত ও আপনাকে মানে দিচ্ছে প্রসাদ দিচ্ছে, অনেক সময় আছে আপনাকে আমি বলছি ভাই ভাত খেলেন, তো ভাত খেতে হবে আমি দিতে পারবার নাই, ভাই ঠিক আছে আমার খাওয়াই হলো বা এরকম এ করে, হ্যাঁ, তখন আপনার বন্ধু যখন আপনাকে দিতে আসছে প্রসাদ, ঠিক আছে ভাই আমি এ করছি না প্রসাদ আপনি রাখেন, বিভিন্ন ভাবে ওকে এ করার পরে ওখানে এড়িয়ে গেলেন, কিন্তু যে ওটা খাবার দিচ্ছে সে তো কেন ওটা মানে হারাম বলে হচ্ছে, আমাকে প্রথমে দেখেন প্রসাদ দিচ্ছে আমি বলছি প্রথমে ওদের উদ্দেশ্যে এক কথা হচ্ছে ওদের উদ্দেশ্যে উদ্দেশ্যে এবার ব্যাপারটা হলো ওরা একটা হিন্দু জিনিস ভাবে না এটা কি দেবে প্রসাদ দিবে, ও ভাবলো আমি তার ভাবছি না, এবার যদি আমি ওটা ভেবে প্রসাদটা না খাই তাহলে ইনডাইরেক্টলি কিন্তু আমিও মানছি না ওই ওর এই ধারণাটা কিন্তু ঠিক, মানে একই করছি ইনডাইরেক্টলি ও মানছি যে এটা ক্লিয়ার করলো, আমি কেন মানবো সেটা আমি জানি, আপনাকে প্রসাদ খাইয়ে উৎসাহ পাচ্ছে যে আমি যে পূজার নাম এটা করলাম আমি মুসলিম ও মুসলিম সবাইকে দিয়ে আমরা খাচ্ছি এটা উৎসাহ পাচ্ছে, তো আপনি যখন কোন একটা কাজ করবেন মানুষের সবাই যখন আপনার এটা নেবে তখন আপনি এটা উৎসাহ পালেন। আল্লাহ তালা বলছেন পুরা মায়দা সূরা নম্বর 5 আয়াত দিয়ে যে তোমরা পারস্পরিক ভালো কাজ সহযোগিতা করো, মন্দ ও কিমা লঙ্ঘনের কাজ সহযোগিতা করো, মানে আপনি উৎসাহ দিয়ে সহযোগিতা করলেন, মানে সহযোগিতা মানে এই নয় যে হাত দিয়ে ধরে ইয়ে করা কিংবা টাকা দিয়ে সহযোগিতা করা না, বিভিন্ন ভাবে আপনার পরামর্শ দিতে হতে পারে, আপনার ওই জিনিসটা কবুল করার মাধ্যমে কেনার মাধ্যমে সহযোগিতা হতে পারে, বিভিন্ন ভাবে সহযোগিতা হতে পারে। আল্লাহ তালা বলছে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না, তাই এই যাতে এইভাবে মানে পরোক্ষ ভাবে মানে সহযোগিতা করা হচ্ছে, যেহেতু এটা সিরকের মতো গুনাহ, সিরকের মতো গুনাহতে কোনো ভাবে সহযোগিতা করা যাবে না, এমনকি হ্যাঁ এমনকি দুজন ব্যক্তি যাচ্ছে রাস্তা দিয়ে আর ওখানে ঠাকুর উঠিয়ে ওরা ইয়ে করছে মানে কালেকশন করছে যে আমাদের দেবতার নামে কিছু দিয়ে যেতে হবে, একজন ব্যক্তি দাও কিছু বলছে আমার কাছে কিছু নেই, কিছু নেই তো কমসে কম মাছকে কোরবানি করতে হবে, মা সেই ছোট মোটো ব্যাপার ঠিক আছে কোনো ব্যাপার নেই কোরবানি করে চলে যাবে, আর একজন ব্যক্তি বলছে কিছু দিতে হবে, হ্যাঁ বলছে না আমি কিছু তোমার আল্লাহকে মানে ভয় করি আল্লাহকে বিশ্বাস করি, তোমার কাছে যদি কিছু না থাকে তাহলে একটা মাছকে কোরবানি করো, বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি কিছু করতে পারবো না, তাকে হত্যা করা হলো, সেই ব্যক্তি জান্নাতে গেল এবং যে মানে মাছি কোরবানি করলো সে জাহান্নামে গেল, তাহলে সামান্য তো একটা জিনিস তার কারণে জাহান্নামে গেল। তাই এইভাবে আপনি ও প্রসাদ ছোট মোটো জিনিস একটা লাড্ডু তো মাত্র এটি আর কি হবে, খাবারটা তো হালাল মানে ওই জিনিসটা লাড্ডু এটা মাংস নয়, হ্যাঁ এই যে ব্যাপারটা, তাহলে কি অবস্থা হতে পারে আজকে আমাদের মানে একটু আগে যে হাদিস গুলো পড়ছিলাম যে মানুষ এমন কিছু কথা বলে দেয় যে কথাটা সে হয়তো ভাবে না এমন কিছু বড় ব্যাপার, সহিবখারী মুসলিমের হাদিস এমন কিছু ভাবে না কিন্তু সেটা তার জাহান্নামে যে একসাথে পৌঁছে যায় এমন মারাত্মক মানে ব্যাপার হয়ে যায়, আমি জানি না ওই জন্য এটা করে যে এই অজুহাতে চলবে না, জানা তো ফরজ, জানা একটা ফরজ, যদি আপনি আমল করেন জানেন ইলম অর্জন করেন একটা ফরজ পালন করছেন তারপর আপনি মানছেন একটা ফরজ পালন করলেন, না মানছেন একটা ফরজ অমান্য করলেন, আপনি যদি না জানেন শিক্ষা না করেন তাহলে আমলও করলেন না, তাহলে দুটা ফরজ নষ্ট হলো,
আর যদি আপনি ইলম অর্জন করেন কিন্তু না করেন তাহলে একটা পরে নষ্ট হলো। হতে পারে একদিন হয়তো মূর্তিকালে আপনি হয়তো ভয় হতে পারে যে হয়তো আমলও করতে পারেন, কিন্তু যদি আপনি ইলমি না থাকে তাহলে তো কখন করবেন আপনি তো ধর্ম প্রসঙ্গে যে দুর্গা পূজা আছে খেয়ে যায় দাওয়াতের মধ্যে একটু বলেন যে যাওয়া উচিত যে যদি ধর্মীয় উদ্দেশ্য হয় তাহলে তো মানে ও চলবে না কোন রকম ভাবে, মানে ধর্মীয় উদ্দেশ্যে পূজার উদ্দেশ্যে এইরকম উদ্দেশ্য যদি তাহলে তো ওই জবাব কবুল করা যাবে না। সাধারণ উদ্দেশ্য হয়তো বিয়ে দিল বা এই ধরনের মানে সামাজিক কিছু মানে অনুষ্ঠানে যদি যদি ডাকে তাহলে সেটা কবুল করা যায়। তবে একটা সবসময় মনে রাখতে হবে আল্লাহ তালা বলছে আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 কুম তুম খাইরা উম্মাহ, আল্লাহ তালা বলছে তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, মুক্তি জাতি না মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে, মানব জাতির জন্য শুধু মুসলিমদের নির্দেশদান করবে এবং অসৎকায় নিষেধ করবে। তাই এখানে কি ব্যাপারটা, আপনি হচ্ছেন খাইরা উম্মাহ, সবসময় আপনি আপনার অমুসলিম বন্ধু আপনাকে দাওয়াত দিল তার আগে আপনাকে দাওয়াত দিতে হবে, তাকে কি তো দাওয়াত দিবেন আপনি, খাবারের দাওয়াত নয় ইসলামের দাওয়াত দিতে হবে। আপনি বিভিন্ন বই পুস্তক দিবেন তাকে, বিভিন্ন লিফলেট দিবেন, বিভিন্ন তাকে হয়তো লেকচার গুলো তার হয়তো চিপতে ভরে দিবেন, এইরকম ভাবে তাকে ইসলামের দাওয়াত দিতে হবে আগে। আর তার যে বাড়িতে দাওয়াত কবুল করবেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলাম মানে তাকে এই করবেন, হইতে পারে সবসময় আপনার টার্গেট রাখতে হবে, সবসময় টার্গেট রাখতে হবে ইসলাম কিভাবে আমি অন্য মানুষের কাছে পৌঁছাবো, দাওয়াত কিভাবে দিব, সবসময় টার্গেট রাখতে হবে। এবার ওই খাতিরে একজন মানুষের সঙ্গে আপনি হয়তো বন্ধুত্ব করছেন, তার বাইরে হয়তো আপনি খেতে গেলেন বন্ধুত্ব করছি কিন্তু উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, হ্যাঁ এই উদ্দেশ্য থাকবে। আর এমনি সাধারণ ভাবে উদ্দেশ্য দিন কাজ তো হচ্ছে পাগলের কাজ, তা আমরাও পাগল নাই, আল্লাহ আমাদেরকে বলছে খাইরা উম্মাহ শ্রেষ্ঠ উম্মাহ, তাহলে আমরা কেন পাগলের মতো কাজ করবো, আমাদের উদ্দেশ্য থাকবে, টার্গেট থাকবে। আজকে অমুসলিমরা তারা টার্গেট ভিত্তিক কাজ করছে, একজন অমুসলিম ওদের মানে ই আছে, আপনি দেখেন বইয়ের নাম হচ্ছে গুজরাট ও হিন্দুত্বের প্রমাণ কাজ গৌতম রায়ের লেখা বই, একজন মুসলিম বলছে ওরা মানে ওদের ই আছে যে কোন মুসলিম বাড়িতে যদি চাকরি করবে, চাকরি করবে না প্রথম কথা, যদি চাকরি করে তাহলে ওর বাড়ির মহিলাকে মহিলার সঙ্গে তুমি প্রেম করবে ওকে করার জন্য, একজন মুসলিমের দোকানে কিনবে না, যদি কিনতেই হয় হ্যাঁ তাহলে সবসময় ওকে ঠগার চেষ্টা করবে, এইরকম ভাবে গৌতম রায় তার বইয়ের নাম হচ্ছে গুজরাট ও হিন্দুত্বের ক্রম বিকাশ, সে বইয়ে উল্লেখ করছে। তারপর আরো বই আছে ওটা হচ্ছে ভিডি রাজশেখরের বই, ভারত থেকে মুসলিমদের কিভাবে নির্মূল করা যায়, বুঝাচ্ছেন কিনা, এই সব অমুসলিমদেরই মানে বই, তাহলে কি ওদের একটা টার্গেট আছে, তো আপনার টার্গেট কি হবে, আপনার টার্গেট হবে ইসলামের বার্তা সমগ্র মানব জাতির কাছে পৌঁছে দেওয়া। তার কারণ হচ্ছে আপনি হচ্ছেন খাইরা উম্মাহ শ্রেষ্ঠ উম্মাহ, আপনার দায়িত্ব দিয়েছে এটা আল্লাহ তালা, তাহলে এই টার্গেট আপনার থাকবে। আর টার্গেট বিহীন যদি কাজ তার মানে হচ্ছে যে পাগলের কাজ, আমার ধরেন হিন্দু একটা বন্ধু আছে ওরা কখনো ওদের ধর্মের এটা রাখে না, মানে আমরা বন্ধুত্বটা এমনি স্বাভাবিক বন্ধুত্ব, আপনাকে যদি ধর্মের কথা বলে সেটি আগে ধর্মের কথা বলবেন, তার কারণ আল্লাহ তালা বলেনি এটা যে নিজে ধর্মের প্রচার করে সে হবে খাইরা উম্মাহ, এটা আল্লাহ তালা বলেননি, আল্লাহ তালা বলেন তুমি হচ্ছে খাইরা উম্মাহ তোমার দায়িত্ব হচ্ছে, তাহলে যেহেতু আপনি হচ্ছেন খাইরা উম্মাহ সেই জন্য সে ওর দিকে ওর ধর্মের কথা বললে আমি বলে আমার ব্যাপার নয়, ওর এটা দায়িত্ব নেই কিনা আপনার দায়িত্ব, ওর আপনার দায়িত্ব হচ্ছে যে ইসলাম সম্পর্কে তাকে সচেতন করা জানানো। আর যদি আপনি দেখেন ওর ধর্ম গ্রন্থ অনুযায়ী সে ইসলাম গ্রহণ করতে হবে, তাকে মহম্মদ মানতে হবে, এক ঈশ্বরে মানতে হবে, মূর্তি পূজা নিষিদ্ধ এটা তাকে জানতে হবে, তাহলে আপনি যদি দেখেন তাহলে তার ধর্মের কথাই তো তাকে বলছেন, আপনি আপনি যদি বলেন তাকে মূর্তি পূজা করো না এটা ধর্মের কথা বলছেন, আপনি যদি আপনি বলেন যে ঈশ্বর একজনই স্রষ্টা একজনই তাহলে তো ওর ধর্মের কথা বলছেন, আমাকে তো অলরেডি একটা প্রমাণ দিয়ে মানে ওদেরকে তো প্রমাণ দেখাতে পারছি, হ্যাঁ তাহলে তোমাদের আপনি তো ওর ধর্মেরই কথা বলছেন, একদিন তো ওর ধর্মেরই কথা বলছেন, তাহলে সেই দিক দিয়ে ও যদি আপনাকে বলে কি কথা বলবে আপনাকে মূর্তি পূজা করো প্রসাদ খাও, তো ও তো নিজের ধর্মের বিরোধিতা করছে, ও নিজের ধর্মের তো বিপক্ষে যাচ্ছে, তাহলে আপনি কেন সম্বোধন করবেন যে নিজের ধর্মের বিপক্ষে কাজ করে, যে আপনার ধর্মের বিপক্ষে কাজ করে, তাই কি করে মানে ই করা যায় সমর্থন করা যায় এইভাবে। কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা অংশ বিবাহে গেলাম ওরা এই যে খাসিটা জয় করবে দেখুন পশু, ওরা তো ওদের দেবতার নাম দিয়ে বা আল্লাহর নাম তো নিয়ে না, বই ধরে এই জন্য শুধু মানে অমুসলিম বাড়িতে গিয়ে নয় বরং আপনি যখন হোটেলে কোন হোটেলে যখন খাবেন আপনি সেই হোটেলে আপনি মাংস খাবেন না,
কারণ যে সে কে জহর করেছে না আপনি জানেন না, মানে এটা শুধু ও মুসলিম বলে না, মানে মুসলিম হয়ে গেল, মুসলিম অনেক ক্ষেত্রে খারাপ করে না। এটা একটা ব্যাপার হচ্ছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আপনি বিশেষ আমাদের বিশেষ করে ভারতবর্ষে হোটেল গুলোতে মাংস না খাওয়া দরকার, বিশেষ করে আমাদের। তার কারণ হচ্ছে যে সে যে মুরগিটা কেটে নিয়ে এসছে এই থেকে, সে মুসলিম নাকি অমুসলিম। দ্বিতীয় কথা হচ্ছে যদি মুসলিমই হয় তাহলে সে মানে মাজার পূজারি মুসলিম, কোন মুসলিম হয় সেই কোন মুসলিম আছে, এটা একটা ব্যাপার আছে। হ্যাঁ, সুতরাং মানে নামাজের ব্যাপার আছে। ধরেন নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে এত চেষ্টা করি ধ্যান উল্টা পাল্টা এদিক ওদিক ভটকা দিয়ে, কিন্তু ওই ক্ষেত্রে নামাজটা লাগলো কেন আপনার আব্বা বাতিল। এখানে যে বিষয় যেটা হচ্ছে যে আমাদের মন এদিকে ওদিকে যাচ্ছে কেন, এই বিষয়টা ভাবতে হবে কেন যাচ্ছে। এর কারণ হচ্ছে একটা শয়তান তো আমাদের পিছনে লেগে যাচ্ছে, সেটা একটা প্রসঙ্গ। আরেকটা কারণ হচ্ছে বিজ্ঞান আমাদেরকে বলছে যে মানুষের মন কোন সময় খালি থাকতে পারে না, মানে সবসময় কিছু না কিছু দিয়ে ভর্তি থাকবে। তো যেহেতু আমরা নামাজে পড়ছি, সুরা দোয়া গুলো আমাদের মানে এমন হয়ে গেছে যে ওগুলো বলতে থাকবো আর আমার মোবাইলটা অন্যদিকেও থাকতে পারে, একই সাথে দুটা কাজ করতে হবে। তাহলে আমাদের যেটা করা উচিত যে আমরা যে এরকম ভাবে করি যে আমরা সুরা গুলো বলছি তার সাথে সাথে কি অর্থ গুলো বোঝার চেষ্টা করছি, এদিকে যদি মোবাইলটা কাজে ব্যবহার করেন তাহলে আপনি নামাজে তৃপ্তিও পাবেন আর মনটা এদিকে উদ্যোগ যাবে না। তাহলে এইরকম ভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের সেই জায়গায় ফিরে আসতে পারবো। যদি চলে যায়, যদি চলেও যায় কিনা, এর জন্য নামাজ আপনার বাতিল হয়ে যাবে এমন কি ব্যাপার না। তো বিভিন্ন ক্ষেত্র আছে, যদি আপনার একটা হাদিস আছে যে কে নামাজ পড়বে কিন্তু কেউ পাবে 10% কেউ 20% এইরকম মানে ব্যাপারগুলো হয়েছে। আর ধরেন যদি অনেক অনেক সময় মানে এই জিনিস মানে গভীর ভাবে ধ্যান করার সময় চোখ বন্ধ হয়ে যায়, তুই চোখ বন্ধ করেন তাহলে সেটা কি বুঝতে হবে, কারণ এগিয়ে বলছি যে চিন্তার দিকে তাকে তো সময় করতে হবে। চোখ বন্ধ, হ্যাঁ চোখ বন্ধ সাধারণ ভাবে আপনি করবেন না, কিন্তু যদি আপনি দেখেন যে আমি চোখ খোলাতে ধ্যানটা একবারে নষ্ট হয়ে যাচ্ছে, চোখ বন্ধ করতে ভালো পারে সেটা একটা ব্যতিক্রম ক্ষেত্র, আমি সেটা করতে হবে। কেন আপনার ধ্যানটা বেশি গুরুত্ব দিতে হবে, মানে যাতে সে জিনিসটাই করা। যেটা বলছি একটা সোনার কথা বাস্তব জানি না, নামাজ না পড়া ব্যক্তি যদি মারা যায় তাদের নাকি জানা যা পড়া চলে না, এটা বাস্তব। এটা সাধারণ জ্ঞানে আপনি দেখেন যে লোকটা নিজের জন্য নামাজ পড়লো না, তার জন্য নামাজ আপনি কেন পড়বেন। একটা লোক নিজের নামাজ না পড়ে মারা গেল, নিজের নামাজ জীবনে বাঁচলো, নিজের নামাজ পড়লো না দিয়ে মারা গেল, ওর নামাজ পড়ার জন্য আপনি কেন পরেশান হলেন, নিজের নামাজ পড়লো না ওর নামাজ আপনি কেন পরেশান হলেন। ওর নামাজ পড়ার কোনো যুক্তিকতাই নেই এবং দলিলের মানদণ্ডেও চলবে না। আমি ও নামাজ পড়লো না, আমি নামাজ পড়লাম সে বলে যে উদ্ধার হয়ে যাবে, এরকম উদ্ধার তো হবে না, আলাদা প্রসঙ্গ। কিন্তু ওর নামাজ ও পড়লো না, তো ওর নামাজ আমি কেন পড়তে যাবো। আর যেটা একটা কথা, মানে বেনামাজি মসজিদে জামাই এটা পড়ে গেছে, এই জন্য তো আমাদের সমাজ এত বেনামাজি কেন। আমাদের সমাজে এই সিস্টেমটা চালু থাকতো যে বেনামাজি জানাজা আমরা কেউ পড়বো না, তাকে এইরকম ভাবে মুসলিমদের কবরে কাপড় দাপন ভালো করে গোসল পানি দিয়ে মাটি দিব না, সাধারণ ভাবে যে কোনো জায়গাতে পুঁতে দেবে, এই সিস্টেমই থাকতো। ভাবতে যে এইরকম মাটি মানে চাপ থাকতো, চাপ নেই না, আরো মানে সমর্থন করা হচ্ছে, আরো সমর্থন করা হচ্ছে তাকে। সুতরাং এইভাবে তো আমাদের সমাজে আরো বেনামাজির সংখ্যা মানে বৃদ্ধি পাচ্ছে। কবর পোতা হয় তো ওদের ওদের উপর মাটি আয়াতটা চলতে থাকে, যার মাটির আয়াতটা চলে ওদের উপর, বা যার পুড়িয়ে দেওয়া হচ্ছে বা কেটে অন্য কোথাও ফেরা দিল আপনার আত্মার নেই। ধরেন যে আপনার নিশা খাবে দেওয়া হলো, মানে আপনার মানে বুঝতে পারেন কিছু, আপনার খুব মারা হলো আপনি কিছু বুঝতে পারবেন, মানে আজাব হলে আত্মার সঙ্গে সম্পর্কিত। এখন আপনি পুড়ে দেওয়ার কথা বলছেন, যদি কোনো মানুষকে বাড়ি খেয়ে নেই আত্মার সঙ্গে, মানে আজাব হচ্ছে আত্মার সঙ্গে সম্পর্কিত, দেহর সঙ্গে নয়। হ্যাঁ, দেহর সঙ্গে সম্পর্কিত কিরকম ব্যাপার, যে একটা মানুষের আত্মাও আছে এবং দেহও আছে, তাহলে আত্মার দেহ আত্মাও মানে শাস্তি বলতে হলো, কিন্তু মূল শাস্তি হচ্ছে আত্মার সঙ্গে। না আমি যেটা বলছি এই ধরেন যে আমাদের আজাবের মধ্যে তো প্রথম আজকে কবরেরটাই বলা থাকে যে কবরে হলো মানে আজাব শুরু হয়ে আসবে, বাঘে খেলল ওদের আত্মার উপর কি হয়ে যাবে। আত্মা আত্মা তো আর বাঘে খেতে পারে না, মানে ধরেন যে না তো আত্মাটা আত্মা তো কখনো নষ্ট হয় না, আত্মা কখনো নষ্ট হয় না। আত্মা মানে দুটি জায়গা আছে, একটা আছে ইল্লিন আর একটা আছে সিজ্জিন। যদি ভালো মানুষের আত্মা হয় ইল্লিনে যাবে, খারাপ মানুষের আত্মা হলে সিজ্জিনে যাবে, তাহলে সেখানে আজাব হচ্ছে। ও বাঘেই খাস
আল্লাহ কাকে কিভাবে মানে আজাব দিবেন সেটা আল্লাহ আল্লাহ ঠিক মানে ওর কাছে ইয়ে আছে। এবার কোরআন এর ব্যাপারে আছি, অনেকে যখন কোরআন পড়ছে কোরআন পড়ছে মনে করেন কোরআন পড়ছে 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 কিন্তু কোরআনের মানে বুঝছে না, এমনি পড়ে নেকি উদ্দেশ্য করছে কিন্তু আর ওই যে কোরআনে যে বুঝলো না মানে এটা কোরআনে কি লিখা আছে ওকে সে নেকিটা কি ফেলো। দুটো দিক আছে, একটা দিক হচ্ছে যে কোরআন পড়ার জন্য বিশেষ করে প্রত্যেক ঘরকে ঘরকে দশ 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 নেকি করার যে কথা বলা আছে ওটা আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন আপনি কি পাচ্ছেন। কিন্তু যদি আপনি বুঝে পড়েন তাহলে আপনি তৃপ্তি পাবেন, এবং শুধু পড়াটাই তো যথেষ্ট নয়, আজকে দেখবেন অনেক মানে হাফেজ সাহেবকে মানে তারা কোরআন প্রায় পড়ে কিন্তু তারা অনেক এমন এমন ভুল কাজ করে যে কাজগুলো তাদেরকে হয়তো বড় বড় গুহার মানে দিকে ইয়ে করে। কেন? তার কারণ হচ্ছে পড়তে কিন্তু বুঝতে পারছে না, যেটা আমাদের মাতৃভাষা আরবি নয়। আপনি কোরআন শুধু পড়ার জন্য আল্লাহ পাঠাননি, কোরআন হচ্ছে আমাদের গাইড বুক জীবন বিধান, আমাদেরকে পড়ার পরে সেইভাবে জীবন যাপন করতে হবে। কিন্তু আপনি পড়লেন পড়লেন কিন্তু বুঝতেই পারলেন না বুঝলেন না, তাহলে আপনি কিভাবে কোরআন নিয়ে জীবন যাপন করবেন? তাহলে কোরআনের একমাত্র মানে মূল যে বিষয় যেটা হচ্ছে যে ওই অনুযায়ী জীবন যাপন করা, তাই জীবন যাপন করলে শুধু পড়া মানে বরং বুঝতে হবে আর এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যেভাবে আসলে বিভিন্ন জায়গাতে খতমের রেওয়াজ চালু হয়েছে এটা সঠিক নয়, যার কারণে বেশ কিছু মানে সমস্যা আছে, হ্যাঁ যার কারণে ওইটা ঠিক নয়। কসাইয়ের প্রসঙ্গে আছে, কসাই অনেকে বলে কসাইয়ের মৃত্যু নাকি সাধারণ মানুষ থেকে আরো অনেক বেশি কষ্ট হয়, এটা কি সত্য? এখানে যে বিষয়টা প্রথমত বুঝতে হবে যে কসাই করা এটা হালাল না হারাম, হ্যাঁ এটা হচ্ছে মূল ব্যাপার। যদি কসাই হালাল হয় তাহলে একটা প্রসঙ্গ, হারাম হয় তাহলে আর একটা প্রসঙ্গ। প্রথমত হচ্ছে যদি এটাকে আরেকটু ভালোভাবে বুঝতে চান তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে কসাই যে গরু জবাই করছে খাসি জবাই করছে মুরগি জবাই যেগুলো করছে তাহলে সেই মাংস গুলো খাওয়া বৈধ কি অবৈধ? সেগুলো বৈধ, তার দাম সামঞ্জস্য করা বৈধ, তাহলে সেটা কসাই করে মানে কেটে বিক্রি করাও বৈধ। তাহলে এইভাবে থাকলে মানুষের কিছু ধারণা যে আরে এইরকম করে মানে গরু কষ্ট দিচ্ছে এগুলো হিন্দুত্ব বাড়ি থেকে এসেছে, ওদের মানে ধারণা থেকে এসেছে, বুঝতে পারছি না যে এগুলো জবাই করা অন্যায় ওদের মানে যে একটা মানে ধারণা ওখান থেকে। আমাদের মুসলিমদের যেহেতু আমরা হিন্দু মুসলিম পাশাপাশি বাস করি ওদের আকিদা গুলো অনেক আমাদের মধ্যে চলে এসেছে। এখন থাকলো কিছু লোক আপনাকে হয়তো প্রমাণ দেখতেও দিবে জানি উম ব্যক্তি কথাই করতো আর বড় তো এত বড় বড় চোখ করে আমরা দেখেছি, এখন আপনি কি বাস্তব কথা ওই যেটা ঘটনা বলছে এটা সত্য কথা কিন্তু আপনি কিভাবে বুঝবেন? প্রথম কথা হচ্ছে, এক নম্বর কথা আপনি তাকে জিজ্ঞাসা করুন যাতে মানলাম তোমার কথা যে তার এইরকম ভাবে কষ্টের সাথে মনে আছে তুমি ভেবে নিয়েছো যেটা গরু পূজা করার কারণে, প্রথম কথা সেই লোকটাকে পাঁচ হাজার সালা তাদের করতো ভালোভাবে জীবনযাপন করতো ইসলামের জীবনযাপন করতো আপনি উত্তর পাবেন না, গরু জহাই করার কারণে তার এটা চোখ বড় বড় করছে নাকি তার অন্যান্য পাপের কারণে করছে? গরু জহাই করতে হালাল কাজ সেটার কারণে হবে কেন? আর আমি বিশেষ করে খবর নিয়ে দেখেছি যাদের এইরকম ঘটনা বর্ণনা করা হয়েছে তারা কেউ ভালো মুসলিম ছিল না, ভালো মুসলিম ছিল না, এ হচ্ছে অবস্থা। নবীদের ব্যাপার আছে, অন্য নবী আমরা নাই, পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়েছিল বলছি, হ্যাঁ ঠিক বলে ঠিক বলে আলাইহিস সালামের উপরে পঞ্চাশ ওয়াক্ত নামাজ, ওরা কিভাবে কর্ম করতো জীবনযাপনটা কি হতো ধরে সব পঞ্চাশ ওয়াক্ত নামাজ মানে আল্লাহ খাদ্যের জন্য তো কিছু করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে আগেকার নবীদের ব্যাপার, তাদের ওপরে যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ছিল তারা কিভাবে আদায় করতো সেটা তো কিভাবে জীবনযাপন করতো কিভাবে অনেক কিছু ব্যাপার আছে সেটা মানে আমাদের কাছে বিস্তারিত কোন বর্ণনা নেই, সেখানে আমাদের ওই মাথা খাটিয়ে লাভ নেই। তারপরে আমি যুক্তি দিয়ে কয়েকটা উদাহরণ দিচ্ছি। প্রথম কথা হচ্ছে মুসা আলাইহিস সালাম এর সামনে যখন এটা পেশ করা হলো তখন মুসা আলাইহিস সালাম বললেন তোমার উম্মত করতে পারবে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হয় তখন তোমার উম্মত করতে পারবে, তার মানে এটা আমার উম্মত করতে পারেনি বলছে, তার মানে করতে পারেনি। এক দুই নম্বর কথা হচ্ছে যে যদি সরকারি মেনে নেওয়া যায় যে হয়তো পঞ্চাশ ওয়াক্ত তারা কিছু লোক করেছে কিছু লোক আছে তাহলে তারা কিভাবে জীবনযাপন করেছে? এমন হতে পারে বিভিন্ন হিসাবের জন্য ফাঁসের জাল তোলা হয়তো করে দিয়েছিলেন, সুতরাং মূল ব্যাপার যেটা হচ্ছে যে তাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ছিল এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেওয়া হয়েছিল। আস্তে আস্তে যেটা ঘটনা যেমন মিরাজের ঘটনা তোমাদের তোমাদের পাঁচ ওয়াক্ত এসেছে এবং এই উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে পঞ্চাশ ওয়াক্তের নেকিটা পাবে, নেকিটা কমানো হয়নি, নামাজ কমানো হয়েছে নেকি কমানো হয়নি।
যেরকম ধরেন একটা শীত বইয়ে ধরেন বই পড়ছি বইয়ের লাভ লাগবে তোকে সালাম আলাইকুম দিবো না শীত দিবো অনেক এমনি করে প্রথম কথা হচ্ছে যে বই আসলে লাভ লেগে গেল এটা তো দুঃখজনক ব্যাপার এটা একটা বিপদ বলা যেতে পারে বিপদের জন্য আপনি কি করেন বিপদের জন্য ইসলাম কি বিধান দিয়েছে আপনি সালাম করবেন ই করবেন এটা কোনো বিধান নেই আপনি যদি মনে করেন উফ লাভ আফসোস করতে আফসোস করলেন আপনি লাভ এলাকায় বিপদ মনে করেন না কিনলে আপনি করেন করতে পারে হ্যাঁ কিন্তু আপনি তাই বলে যে ওকে সালাম করবেন যা পরিচয় এমন একটা সময় থাকে নাকি বললেন মানুষের মধ্যে বলে যে লাইলাম কদরে সব চিন্তা করে অনেক মানুষ দেখতেও পায় যা করতে পারে এরকম যে বলে এইসব ঘটনার কোন ভিত্তি নেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা রহমানের সমুদ্র 5 নম্বর আছে যে চন্দ্র সূর্য বৃক্ষলতা সকলেই আল্লাহকে মানে সিজদা করে ওরা সিজদা কিভাবে করে কেমন না করে আপনি বুঝতে পারবেন না ওরা আল্লাহ বুঝতে পারবে সুতরাং ওই ব্যাপারে আমাদের মাথা ঘাটে কোনো লাভও নেই আর সমাজে যেটা পরিচালন হচ্ছে যেহেতু বলেছে মানে করে সিজদা করে তো ওরাও তো একটা মানে উপর ইবাদত করছে সবাই করছে সবাই করে সবাই ওদেরকে তো কারণ দাওয়াটা পুরো দিতে হবে এবার আমি বলি বিষয়টা কথা হচ্ছে যে অন্য অন্যরা যে করে মানুষকে আর জিনকে শুধু স্বাধীনতা দেওয়া হয়েছে স্বাধীনতা দেওয়া হয়েছে আপনি আল্লাহ ইবাদত করতেও পারেন নাও করতে পারেন কিন্তু অন্য অন্য যে জিনিসগুলো আছে ওদের কোনো স্বাধীনতা নেই ওরা আগে করতেই হবে কিন্তু আমাদের শরীরের মধ্যে যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা কিন্তু আল্লাহর হুকুম মানতে বাধ্য এরা কিন্তু ইচ্ছা করতে পারে না আপনি যদি মনে করেন আমি চোখ দিয়ে দেখছি আল্লাহ চোখকে চিকিৎসা সৃষ্টি করছে দেখার জন্য আপনি যদি বলেন না 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 আমি আল্লাহর হুকুম চোখ যদি মনে করেন না আমি এটা করবো না আমি চোখ দিয়ে শুনবো কান দিয়ে দেখবো একটা উপায় নেই তাহলে কি হচ্ছে যে স্বাধীনতা আছে মানুষের এই জন্য মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম এখন থাকলো যে তারা তো চিন্তা করে তারা আল্লাহর হুকুম মানে তাদেরকে লাভ লাগলে বা ই করলে মানে তাদেরকে হয়তো সালাম করার যে ব্যাপার আছে প্রথম কথা হচ্ছে যে এই ব্যাপারটা আমরা জানলাম রসুল জানতেন না যদি ব্যাপারটা এরকম হতো তাহলে আল্লাহ রসুল তো বেশি সেই কাজটা করতেন সাহাবায়েকরা বেশি সেই কাজ মানে সেই কাজটা ইসলাম সেটা বিধান দেয়নি যদি আপনি বিধান এরকম মেনে নেন যদি এরকম ভাবে আপনি করেন তাহলে আপনাকে তত ওই সালাম আর সালাম হাঁটবে না সালাম আর সালাম দিলে আমি প্রেসান হয়ে যাবো মানে একে সালাম করতে নয় আল্লাহ সুবহানাহু প্রশংসা করুন যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এইগুলো সব মানে আমাদের উপকারের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছে আচ্ছা ধরেন মানে এমনি লাভ দেয় আলো মানুষকে লাভ দেয় যখন কাউকে লাভ দেয় একই ব্যাপার আপনি বলেই নাল্লা করেন যে ভাই দুঃখ করবেন না যেহেতু একটা মানুষ ব্যাপার আছে ভাই ক্ষমা করবেন আপনি তাকে বিধানের ব্যাপার আছে আর আপনি লাভ দিলেন বা লাভ নিয়ে গেল দিয়ে আসসালাম আলাইকুম ভাই এমন ঠিক ভাই এটা ও ভাই ভাই জানালো কিন্তু হয়তো মনে করি ও ভাই ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি বা যে কোনো ভাবে আমাদের গ্রামের মন্দি করি না ভালো লাগে না অ্যাঙ্কার শুনতে যুক্তিও দিতে পারে না কিছু আচ্ছা ছবি জামাত একটা ছবি ধরেন দেওয়া আছে কোন কিছু পুত্র এবার দাঁড়িয়ে ওখানে নামাজ পড়তে ওদের নামাজ লাগবে না আপনারা ছবি যেখানে নিষিদ্ধ ছবি টেঙে রাখা আছে যাদের ছবিটা মানে মালাইকা যায় না ছবি থেকে বেঁচে থাকতে হবে আর চামড়া বেল্ট পরে কি মসজিদে ঢুকে না পরে প্রথমত চামড়া বেল্ট যদি আপনি জানতে পারেন যে চামড়াটা শুকুরে চামড়া বের করা সেই বেল্টটা সাধারণভাবে শুকুরে চামড়াটা ব্যবহার হয় না ফেলে দেওয়া হয় হ্যাঁ শুকুরে চামড়া এরকম যদি আপনি জানতে পারেন এবং জানতে পারেন এরকম ব্যাপার তাহলে আপনি বিরত থাকবেন যদি জানতে পারেন যে সবগুলো হারাম পশু দিয়ে করে আমি জানি চামড়া শুধু জানি চামড়া কোন চামড়া সাথে যায় সাধারণ ভাবে হারাম পশুরই চামড়া হয় আমি সাধারণ ভেড়ার দিকের ভাগে চামড়া দিয়ে দিল ভেড়ার চামড়া ভেড়া হালাল আছে আপনি কোন সমস্যা নেই আচ্ছা ধরেন অপবিত্র আছে কেউ ধরেন পবিত্র নেই ওই মুহূর্তে গিয়ে আল্লাহর কাছে মনে হয় যে ধোয়া যায় সে ধোয়াটা কবুল হয় এই জন্য আল্লাহ বলছেন যে মুমিন কখনো অপবিত্র হয় না সুতরাং আপনি যদি যেটা নাপাকি বলছেন খরচ যেটা যে কাজ করলে গোসল খরচ হয়ে যায় এরকম যদি এই জন্য 3-4টা কাজ নিষিদ্ধ যেমন কোরআন স্পর্শ করা মসজিদে অবস্থান করা
এরকম তিন চারটা তুমি সিদ্ধ আছে, বাকি সবকিছু আপনি করতে পারেন। আমার একটা প্রসঙ্গ, মানে মানুষের না একটা প্রসঙ্গ, এটা ছেলেদের একটা প্রবলেম থাকে, ওটা প্রবলেম থাকে তো অনেক সময় ঘুমে ঘরে গেলে এবার বিছানা টাউন মোড়া হয়ে গেল, চাদর টাউন মোড়া হয়ে গেল, এবার উঠে উঠে গোসল ঢুকে ঘরে ঘুরে যাওয়া করে দিল, হ্যাঁ এবার শুকিয়ে গেছে, ঠিক আছে মানে শুকিয়ে গেছে, আমি চাদরে আর কিছু করলাম না, চাদরটা জাম গা টামে থাকলাম, আমি গোসল ঢুকে ঘরে নতুন জামা কাপড় পরে, যেহেতু ওটা আমার বিছানা সেটা আমাকে ওখানেই বসতে হবে, আমি বসে গেলাম, প্রথম কথা হচ্ছে যে বীর্য অপবিত্র নয়, খারাপ জিনিস যেমন কাঁচ ফোটা খারাপ জিনিস কিনা কিন্তু অপবিত্র নয়, অনুরূপ ভাবে বীর্য অপবিত্র নয়, খারাপ জিনিস কিন্তু অপবিত্র নয়। যদি সেই বীর্য শুকিয়ে যায়, বুঝা যাচ্ছে না বা বুঝা যাচ্ছে, যদি আপনি হয়তো খেয়ে গেল কোনো সমস্যার জন্য নেই, এমনকি সহি বোখারি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন বীর্য এরকম ভাবে ফুটে ফেরত দেন, ওই জন্য ধুতেন না, ধুতেন না এরকম। যদি আপনি মনে হয় যেহেতু আমাদের মানে বীর্য খুব পাতলা, মানে এভাবে তো মানে কাপড় তোকে মিশিয়ে যাবে, ধুয়ে নেন একটু সমস্যা নেই, তাহলে মানে ইয়ে হয়ে গেল। বর্ণনা কি আপনি আমাদের বর্ণনা কেমন করা হয়, হ্যাঁ আমি গেছিলাম আমাকে জিজ্ঞাসা করলাম যে এই ব্যাপার, তো এই অবস্থায় কি করবো, হ্যাঁ যে কোনো সমস্যা নেই, ওটা যে প্যান্ডেল লেগে গেছে কোনো সমস্যা নেই, আপনি গোসল করলে মানে গোসল যেহেতু খরচ গরিব করতে হবে, আর যদি মানে লেগে থাকে মানে ওই রকম ব্যাপার নেই যেটা উঠে ফেলা যায় না, তাহলে ওখানটা ধুতে হবে, ধুলে মানে মানে পবিত্র হলো এক প্রকার। আর একটা দিন আলেম বলছেন যে বীর্য হচ্ছে পবিত্র, ওটা ঘৃণ্য জিনিস পবিত্র, সুতরাং ওটা যদি লেগে থাকে তাহলেও না আমার কোনো সমস্যা নেই, এই জন্য আমি নিজের পক্ষ থেকে সতর্কতামূলক ভাবে ওটাকে একটু ধুয়ে ফেলা পছন্দ করি, আর গোসল তো করতে হবে, গোসল তো করতে হবে, মানে বীর্য মানে যদি লাফিয়ে পড়ে তাইলে গোসল করতে হবে, স্ত্রী সবাস করলে স্বপ্ন দোষ হলে কিংবা এমনি যদি আপনি আপনি লাফিয়ে যদি পড়ে তাহলে মানে গোসল করতে হবে, আর এমনি পেয়ে যায় এমনি পেয়ে গেল তাইলে গোসল করতে হবে। পোশাক গুলো বা জিনিস আপনাদের মতো একসঙ্গে আমি ছিলাম, বিভিন্ন প্রশ্ন আমি লিখতাম, আর আমার ভাবিকার আমার খালুর কাছে প্রশ্ন ও আলেন ছিল, ওর কাছে আমি এমন একটা সময় আসলো আর প্রশ্ন আর উত্তর দিতে পারছি না, তারপরে আমার ভাবি গেছিল মৌলিক সাহেব লাভ ঘটাতে থাকতো, ওর কাছে আমি প্রত্যেক সপ্তাহে দুবার তিনবার করে যেতাম, একদম কোশ্চিন নিয়ে আপনাদের মতো কোশ্চিন নিয়ে যেতাম, এইরকম ভাবে মানে ইনভলভ করেছি আল্লাহ তালা এইভাবে করিয়েছেন। হ্যাঁ হ্যাঁ কি বলছিলেন আপনি, মানে যে কোনো খাবার দাবার যে তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো, নিশ্চয় তিনি অপচয় করে পছন্দ করেন, তাহলে আপনি প্রয়োজনের মতো খাবেন পান করবেন যত দামি খাবেন কোনো ব্যাপার নেই, অপচয় করা যাবে না। এখন থাকলে বেশি খাওয়ার যে ব্যাপারটা, বেশি খাওয়ার দুটা দিক আছে, একটা দিক হচ্ছে একটা মানুষের খোরাক বেশি, একটা মানুষের খোরাক বেশি সেখানে বেশি খাচ্ছে, আর একটা মানুষের হয়তো ধরুন একটা উদাহরণস্বরূপ দিচ্ছি যে একটা মানুষ এক থালি ভাত খাওয়া আর এটা হচ্ছে খোরাক, আর একটা মানুষের দু খালি ভাত খাওয়া থালি ভাত ওইটা হচ্ছে আর খোরাক খাওয়া খোরাক, কিন্তু আপনি এক থালি ভাত খাচ্ছেন কিন্তু এক খালি যায় দেড় খালি মানে খাচ্ছেন, তাহলে আপনি বেশি খেলেন কিন্তু, আরো কিন্তু দু খালি খেলেন তো ওটা স্বাভাবিক খাওয়া হয়ে গেছে, দু খালি খোরাক হচ্ছে, আপনি যখন বেশি খাচ্ছেন
তখন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এবং বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী আপনার এটা ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। আর আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যে আপনাকে এক অঙ্ক খালি রেখে খেতে হবে, এটা হচ্ছে মানে নিয়ম। সেই জন্য আপনি যদি ওইরকম ভাবে খান তাহলে আপনার শারীরিক উপকার আছে, বিভিন্ন রকমের রোগ ইয়ে থেকেও আপনি মানে বেঁচে থাকতে পারবেন। এসব ব্যাপারগুলো যদি আপনি বেশি খেলেন তাহলে হারাম হয়ে যাবেন, হারাম খেলেন এমনটি ব্যাপার নয়, এটা সঠিক নয়। এত ভুল ধারণা এ সম্পর্কে মানে সঠিক জেনে রাখা দরকার। এই যে যেটা বলছি একটা কথা, আচ্ছা জিন আর শয়তান কি একই না আলাদা ডিপার্টমেন্ট? মানুষ আর চোর ডাকাত একই? অবশ্যই আলাদা ডিপার্টমেন্ট। চোর ডাকাত হলেও তো মানুষ, মানুষ জিন তো জিন, যেমন মানুষ আর জিন। এবার ধরো শয়তান, শয়তান কারা? যারা বদমাইশ, তারা হয়ে জিনের মধ্যে শয়তান। শয়তান মানুষের মধ্যেও শয়তান হতে পারে, যেমন আল্লাহ কুরআন আসের মধ্যে বলছেন যে শয়তান মানুষের মধ্যে থেকেও জিনের মধ্যে, মানে যারা দুষ্ট তাদেরকে শয়তান বলা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে স্পেশালি একটা শয়তানই আছে, যেমন ইবলিস শয়তান, যে জিনের মধ্যে থেকে স্পেশালি আছে। হ্যাঁ, ও জিনের মধ্যে, জিনের মধ্যে। বাকি এরকম ছোট মোটো সাইকেল গুলো মানুষের মধ্যে মাঝে জীবের মধ্যে আছে। সুদের ব্যাপারে যেটা বলছি, সুদ তো একদম পুরোপুরি হারাম, এই ব্যাংক থেকে সুদ দিচ্ছে, সুদ মানে হারাম। এবার থাকলে আপনারা কোন প্রশ্ন থাকলে প্রশ্ন বলতে ধরেন, আমি ব্যাংকে রাখলাম ঠিকই, রাখলাম ব্যাংকে, এবার ইন্টারেস্ট যেটা দিচ্ছে তো ওই ইন্টারেস্ট আমি না নিলে হলো নাকি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি সমাধানটা, বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে ব্যাংকের সঙ্গে কারবার করতে হবে না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে বাধ্যতামূলক যদি করতে তাহলে কি করবো। প্রথম কথা হচ্ছে যদি আমার প্রয়োজন না থাকে না বিশেষ ভাবে তাহলে ব্যাংকের সঙ্গে আমি কারবার করবো না। ব্যাংকের সঙ্গে কারবার মানে সুদের সঙ্গে আমি কারবারি করছি বা সুদেরকে আমি সমর্থন করছি, যে কোনো ভাবে একটা হয়ে যাচ্ছে। প্রথম কথা, ব্যাংকের সঙ্গে আমি কারবার করবো না, যদি করতেই হয় তাহলে কি করবো। তাহলে ব্যাংকের তো যদি কারবার করতে হয় তাহলে আমি যেটা অ্যাকাউন্ট তৈরি করবো সেটা সেভিং অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অ্যাকাউন্ট হবে না, সেটা হবে কি কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট, যদি আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন তাহলে আপনার টাকাটা ওরা দেখভাল করবে, আপনি যখন হচ্ছে তখন উঠে তো পারবেনই, এবং তার সাথে সাথে আপনি যে রাখছেন তো আপনার খরচ যে রাখছেন সেজন্য কিছুটা টাকা ওরা বছরে নেয় আপনার কাছ থেকে, উল্টা আপনার কাছে নিয়ে দিবে না। তাহলে আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে, যদি করতে হয় নিরুপায়ে তাহলে কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে, তাহলে সেই সমাধান সমস্যা থাকছে না। ওটাও কি আমি আল্লাহর খাতিরে বেমানি করলাম? ইন্ডিয়া যেটা ভারতীয় সরকারের ট্যাক্স নিচ্ছে, তখন কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে জাকাত তো জাকাত আমরা দিতে হবে। এবার থাকলো ট্যাক্স, যে সরকার আপনাকে একটা ট্যাক্স নির্ধারণ করেছেন, ইসলামের আইন অনুযায়ী সরকার যখন কোন জিনিসটা নির্ধারণ করবে, কোন টাকা লাগবে বা যে কোনো কিছু সাধারণ ভাবে, সেটাও আপনাকে মেনে চলতে, এটা হচ্ছে ইসলামের বিধান। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 6 নম্বর 4 আয়াত নম্বর 59, হে ইমানদারগণ আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী অর্থাৎ শাসকের, যা দেশ শাসন করছে তাদের আনুগত্য করো। তাহলে ও একটা সিস্টেম করেছে আমাদের দেশের জন্য, তো করেছে তো ওর জন্য আপনাকে সেই আইনটাও মানতে হবে। তো ধরেন যে মানে সরকার তৈরি হয়েছে, মানে অন্যান্য নবীদের আমলে তো সরকার মানে রাজা ছিল, মানে কোন ইয়ে মানে কি বলবো, মানে কুসার্থে কুসার্থে, মানে ওর নিজের প্রফিটে ও একটা ফতোয়া জারি করলো বা একটা নিয়ম জারি করলো যেটা মানুষ ওটাও কি মানবো, অন্যায় 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 জিনিস একটা জারি করলো। এখানে এখানে যে বিষয় যেটা হচ্ছে যে
সরকার যদি এমন কিছু মনে করে, মানে এখানে বলা হয় তারপরে পরে যে আমির যদি মানে শাসক যদি এমন কোন আদেশ দেয় যেটা হচ্ছে কোরআন হাদিসের বিরুদ্ধে, তাহলে সেক্ষেত্রে আর তারা আনুগত্য করা যাবে না, সেক্ষেত্রে তার আনুগত্য করা যাবে না। কিংবা হয়তো যদি বলেন যে ভাই তোমরা তো মানে এবারে জবে মানে কেটে ফেলে দিচ্ছে মাংস সাপ কমে যায়, আপনি হয়তো একটা বাহানা দিতে পারেন কিছুক্ষণের জন্য, আপনি সাপ কমে যায় হচ্ছ আমি জহাই করবো, বানাও তোমরা জহাই করবো আমি, তাহলে আমি সেটা পারে মনে হয় মানে কি সন্দেহ নেই, সন্দেহ করে আর মনে হওয়ার কোন ব্যাপারই নেই। আচ্ছা নামাজ অনেকে বলে নামাজে সিজদায় আল্লাহ তাকে বেশি বেশি করে দোয়া করো, সিজদায় কেমন করে দোয়া করবে, সিজদায় কেমন করে দোয়া, এখানে বলা হয়েছে বেশি বেশি করে দোয়া করো, তাই তো সিজদা এর অর্থ হচ্ছে যে আপনি সিজদার দোয়া গুলো যেগুলো আছে সিজদার দোয়ার কয়েকটি আছে সেই দোয়া গুলো আপনি বেশি বেশি করে সেটাই বলছি বেশি করে বলা বেশি বেশি করে আপনি দোয়া করুন সেগুলো, যেমন আপনি যখন নকল সলাত আদায় করবেন হয়তো বাড়িতে করছেন, আপনি নকল সলাত আদায় করছেন তখন আপনি লম্বা ঝামেলা করে সিজদা করেন, লম্বা ঝামেলা করে রুকু করেন, তখন বেশি বেশি করে দোয়া করা শুরু হলো। কারণ যে আপনি সালাম দিচ্ছেন তাকে সালাম দিচ্ছেন, এই পাশের মানুষকে দিচ্ছেন আর এই পাশের মানুষকে দিচ্ছেন দুইকে সালাম দিচ্ছেন, এখন আপনি একাই যখন সহদাদি করেন তখন কেউ ভাই একাকে দিচ্ছেন, তখন মালাইকাদেরকে দিচ্ছেন তাদেরকে দিচ্ছেন, এবার এর নেম করছি না ওটা মানে হিন্দু পরিবারের একটা জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করলো তো এবার সাত বছর নাম পর্যন্ত কিন্তু সারা কি মানে মানে জন্মগ্রহণ করুক সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, এখন কথা হচ্ছে যে তার মানে মানে পাপ নাকি কখন তাই লেখা হয়, আল্লাহ বলছেন তিন প্রকার লোকের উপর থেকে কলম উঠে গেছে মানে তাদের কোনো কিছু লেখা হয় না, এক ওই নাবালক যতক্ষণ পর্যন্ত নাবালক না হয়েছে, দুই ওই ব্যক্তি যে মানে মস্তিষ্ক হারিয়ে ফেলেছে পাগল, তিন ওই ব্যক্তি মানে যে ঘুমের অবস্থা আছে ঘুমে আছে মানে সে এখন মানে ইয়েতে আছে ঘুমে আছে, তাহলে এই তিন প্রকার লোকের কথা খেতে খেতে নাকি খাওয়ার সময় নাকি বলছে, না 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 খাওয়ার সময় আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, খাওয়ার সময় আপনি কাউকে গালিও দিতে পারেন, ঘুম মানে পাগল হয়ে যাওয়া এবং নাবালক থাকা, আর মানে যতক্ষণ সাবালক হয় না সাবালক না হওয়া পর্যন্ত, তাহলে সাবালক থেকে সাত বছর সাবালক হয় তাহলে তার সাবালক হতে মোটামুটি 10-12-15 বছর লেগে যায় বয়স, তাহলে ওই রকম বয়স যখন হতে তখন মানে তার লেখা হবে, এখন তাকে 7 বছর তার লেখার কথা বলা হয়নি, বলা হয়েছে 7 বছর তোমার নামাজের জন্য ট্রেনিং দেওয়া হয়, হ্যাঁ তারপরে 10 বছর যদি হয় আজ যদি সে নামাজ না পড়ে তাহলে তাকে মারো মানে বল প্রয়োগ করো এরকম বলা হয়েছে। এখানে যে বিষয় যেটা হচ্ছে যে একটা অন্য ছেলের আপনি বল প্রয়োগ করতে পারেন না, আপনার ছেলের উপরে বল প্রয়োগ করতে পারেন, আপনার দায়িত্ব দেওয়া হয় যেমন আল্লাহ বলছে
এবং তোমার পরিবারজনকে বাঁচাবো, তাহলে ওর দায়িত্ব আছে, ওর জন্য আপনাকে বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ আপনার অধিকার আছে, ওকে আপনি খাওয়াচ্ছেন, ওকে আপনার জন্য কষ্ট করছেন, ওর জন্য আপনি সমস্ত কিছু আপনি ইয়ে করছেন, অধিকার আছে আপনার, ও ভুল করলে আপনার ক্ষতি হবে, ও যদি কোনো কিছু করে তাহলে আপনার ক্ষতি হবে, ওই জন্য আপনার এখানে অধিকার আছে, কিন্তু কোনো ছেলে যদি অন্য কেউ করে তাহলে আপনার কোনো ক্ষতি নেই, আপনাকে বলবে না যে ওর জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে না। স্বাভাবিকভাবেই পারে না কেউ ওইভাবে কেউ মানে এখন যতটা গভীর ভাবে আমরা ভাবতে পারছি, আমাদের বয়স প্রায় 17-18-19 এরকম, তো এখন যে মানসিকতার সঙ্গে আমরা ভাবতে পারছি ওই ওই বয়সে কিন্তু পারা যায় না। ওই বয়সে ধরেন যে 12-13 মধ্যে কেউ মারা গেল, তো ওকে কি আমার শাস্তি দিবে না? নাবালক অবস্থায় মানে তার কোনো কিছু মানে ইয়ে করা হয় না, এবার নাবালকের আগে যদি মারা যায় তাহলে সে তো মুসলিম হয়ে মারা গেল। আপনাদের বিশেষ করে আগ্রহ দেখে আমার খুব ভালো লাগছে, বিশেষ করে আপনারা এরকম ভাবে জানার চেষ্টা করেন আর ইসলামিক বই পুস্তক মানে স্টাডি করেন। হ্যাঁ, কালকে এক ভাই আসবে আপনার বাপুর থেকে, আমাকে আজকে ফোন করেছে, ও মাঝে মধ্যে আছে এরকম ভাবে আপনাদের মধ্যে কাগজ নিয়ে আছে বিভিন্ন সব মানে ও হচ্ছে ব্রেলি থেকে মানে কোরআন এবং হাদিস পড়তে হয়েছে আর কি, ও আগে ব্রেলি থেকে পড়তে হয়েছে, ওগুলো তো আমরা এরকম করছি মাঝে মধ্যে ছোট ছোট পোস্ট গুলো দিচ্ছি, হাদিস পড়তে হয়েছে আর কি, ও আগে ব্রেলি থেকে পড়তে হয়েছে, ওগুলো তো আমরা এরকম করছি মাঝে মধ্যে ছোট ছোট পোস্ট গুলো দিচ্ছি। Allahu Allahu ya Rabbi ya Allah Allahu ya Rabbi ya Allah